হ্যাঁ, কাকে হোস্ট করে দিব এখন আমি? জি স্যার দেন, সমস্যা নেই। আশিক চৌধুরী ভাইকে দেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার কন্টিনিউ করেন একটু। ঠিক আছে, জি স্যার, সোশ্যাল মিডিয়া আর একটা কি দেওয়া যায়, চারটা হয়েছে, ফেসবুক পেজ, বিজনেস পেজ, ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, আর একটা দেখি কি দেওয়া যায়। ফেসবুক ফ্যান পেজ, ফ্যান পেজ দেওয়া আছে একটা, হ্যাঁ, কিন্তু ড্রবল অপশন থাকে না স্যার, তো আমাকে বলছিল যে ফ্যান পেজ একটা, আবার ফেসবুক ফ্যান পেজ একটা। আচ্ছা আচ্ছা, তাহলে ওইটা আর একটা দিই। ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক ব্যানার হয়ে গেছে 5টা। আর সবসময় এই ক্যাটাগরিতে পোস্ট করবেন, যদি ফেসবুক রিলেটেড দেন, গ্রাফিক্স, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আর এখানে এসে হচ্ছে পিপল সেট আপ অ্যান্ড ইমিগ্রেশন, এটাই তো। হ্যাঁ, নেক্সট। নেক্সট আসার পরে এটাতে আবার যাবেন, যাওয়ার পরে এখানে হচ্ছে অপটিমাইজ, এখানে একটা এইটাই কি রাখবো আপনার হচ্ছে ইয়ে, যেটা মানে ফেসবুক প্রকৃতির যেগুলো আমি কাজ এগুলো তো পারি এখন, মানে ওইগুলো তো মনে না করেন যে এটা হচ্ছে আপনার টাইটেল, টাইটেল টাইটেল কি এটা রাখবেন? রাখেন, দেখেন কোনো সমস্যা না হলে রাখেন, আপনি ভালো যেটা মনে হয় যে মনে করেন সেটাই রাখেন। এটা ভালো, ক্রিয়েটিভ ফেসবুক বিজনেস পেজ ফ্যান পেজ। আচ্ছা, টাইটেল পরে চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। এখানে আছে আপনি বেসিক, এগুলো শো করতেছে না, মানে আমি আচ্ছা আসছে। এখানে আপনার বেসিক, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়াম এর জায়গা তিনটা নাম আলাদা আলাদা দিতে পারবেন। একটু দাঁড়ান, কি কি দেওয়া যায়। সিলভার দিতে পারেন, আর এখানে মোটামুটি
আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম স্যার, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ। আমার তো হোস্ট করে দেন, আর যেটা করতেছেন স্যার। মেয়েরা কেউ জয়েন করে নাই? দেখেন, পারেন নাই একটা একজন দেখাই দিতেছে, বাকি গুলা যাতে আপনি করতে পারেন, বুঝেন। কোনো কিছু না বুঝলে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? বাটন এম হবে, এম হচ্ছে ফেসবুক লাইভ দিয়ে গেছে না? কবে ফটো তো দিছেন, কভার ফটো কথাটা তো ওই সিলভারের ভিতরেই আছে। এখন আপনি এখানে যখন সিলভার প্লাস লিখছেন, তার মানে কভার ফটো আর লিখে লাভ নেই। এখন এখানে দিতে পারেন স্টোরি, তারপর হচ্ছে ইউআরএল স্টোরি, পরে আর কি দিতে পারেন, আর কি সেট আপ করেন এর ভিতরে। আপনি ফেসবুক পেজ বানাইতে গিয়ে আপনি আর কি কি শিখাইছি? খালি এই কোডে শিখাইছি, আর কোনো কিছু শিখাই নাই, মনে নাই? লিস্ট তৈরি করবেন। আচ্ছা ঠিক আছে, এই এখান পর্যন্তই রাখেন, উনি পারেন, আপনি আন্দাজে দিলেই হয়ে যাবে। না ওটা আপনারা ইয়ে পারি, আমরা তো চ্যাটবট। আচ্ছা, এটা বানানো হচ্ছে ফেসবুক বিজনেস পেজের উপরে, আপনি চ্যাটবট, চ্যাটবটের জন্য আলাদা ভাবে দিবেন, তাহলে মনে করেন হয়ে যাবে। লেখেন
শাহরিয়ার জয়েন করে নেই আজকে শাহরিয়ার এবার এখানে কি কি দেওয়া যায় গোল্ডের দেন সিলভার প্লাস গোল্ড আচ্ছা ঠিক আছে গোল্ড সমস্ত তারপর দেখেন কাস্টম ট্যাব হ্যাঁ তারপর হচ্ছে কাস্টম ট্যাব টেমপ্লেটস এসে টেমপ্লেট যদি ওইগুলা প্রথমে দেন টেমপ্লেটস ঠিক আছে যদি এগুলা ভিতরে ইউজ করা হয়ে যাবে তারপর দেন টেমপ্লেটস নাম যেহেতু দেন নাই টেমপ্লেটস কাস্টম ট্যাব টেমপ্লেটস বাকি যারা আছেন এখানে জয়েন করছেন এরা কি ইয়ে দিছেন গিগ দিছেন গিগ বানাইছেন কাস্টম সিএসটি স্যার মানিক মোহাম্মদ আপনি ইয়ে দিছিলেন গিগ পাবলিশ করছেন মানিক মোহাম্মদ কাস্টম ট্যাব টেমপ্লেট কাস্টম ওয়েবসাইট ওয়েবসাইট ইন্টিগ্রেশন ওয়েবসাইট 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 অ্যাড সফটওয়্যার লেখেন স্যার সফটওয়্যার ওয়েবসাইট অ্যাড অটো এসএমএস রিপ্লে অ্যাড না অটো এসএমএস রিপ্লে অ্যাক্টিভ মেসেঞ্জারে যেটা আছে স্যার সেটা তো অ্যাক্টিভ করে দেওয়া যাবে ওটা তো ঝামেলা নাই তাই না স্যার অটো এসএমএস কয়েকটা দিলে মনে হয় হবে রিপ্লাই বানানটা আমি ভুল হয়েছে আর ইপিএলওয়াই আর দিন প্রথমটা একদিনই দেওয়া যাবে প্রথমটা যে কাজ একদিনে পারবেন যারা অন্যান্য জিজ্ঞাসা করেন যার যার কাজ তাকে জিজ্ঞাসা করেন এত দিলে কাজ পাওয়া খুব মুশকিল হয়ে সময় লাগবে জাস্ট আপনি কভার ফটো বানাইতে এইটুকুই আর তো কিছু না কত ডলার নেবেন প্রথমটা কত ডলার নেবেন কিছু হয়নি কত ডলার দিব $5 দেন দ্বিতীয়টা দেন $15 ঠিক আছে এটা দেন হচ্ছে $45 বা $35 যে কোনো একটা এক্সট্রা ফাস্ট ডেলিভারি দ্বিতীয়টা দেন একদিনে ডেলিভারি দিবে $10 বেশি তৃতীয়টা একদিন দিব না দুই দিন একদিনে দেন একদিনে একদিনে দিই তাহলে এটা দেন হচ্ছে $15 $20
ডিসক্রিপশন আশিকুর ভাই লিখছেন এ আলহেলাল ভাই না ডিসক্রিপশন লেখা হয় নাই এই ডিসক্রিপশনে এখানে কি এখানে বসে বসে লেখা দেব এখন বড় অনেক সময় লাগবে তো এটা আচ্ছা এটা আমি বড় এটা ইয়া করে লিখব এটা এটা ওনার ইয়েতেই তো কম্পিউটার ওনার কম্পিউটারে না হ্যাঁ হ্যাঁ ওনার কম্পিউটারে আমি রিমোটতে করে দিচ্ছি আচ্ছা শুনেন আলহেলাল ক্লাস শেষ হইলে এইখানে ডিসক্রিপশন অ্যাড দিয়ে পুরো গিগ পাবলিশ করার পরে কম্পিউটার থেকে উঠবেন এর আগে উঠবেন না আপনি ফটো রেডি করেছেন হ্যাঁ ফটো রেডি আছে দেখেন ক্যানভার মধ্যে আছে তারপরে লুডের মধ্যে আছে আচ্ছা আপনি হচ্ছে ডেসক্রিপশন রেডি করবেন আর কয়েকজন ট্যাব ওপেন করে আপনি হচ্ছে যে এফকিউ মানে এফএকিউ কোশ্চেন গুলো অ্যাড করে নেবেন কয়েকটা আচ্ছা কেমন করে করেন কেমন করে এই মানুষের গুলো নিয়ে আসছি এবং সেখান থেকে একটা বানাইছি কিভাবে ইয়াটা চেঞ্জ করছি এটা দেখছেন না হ্যাঁ অনেকগুলো ইয়া করে করাইছেন হ্যাঁ মনে করেন চার পাঁচটা ট্যাবের থেকে চার পাঁচ জনের গিগ থেকে যারা বেশি বেশি কাজ পাইছে তাদের ডিসক্রিপশনটা কপি করে নোটপ্যাডে আনবেন নোটপ্যাডে আইনা হ্যাঁ ওখান থেকে আপনার নিজের মতো করে আলাদা আলাদা করে কোনটা কোনটা অপশনগুলো ওখান থেকে অপশনগুলো আপনি ইয়া করবেন চুজ করে ঠিক করবেন আর অপশনগুলো ওখান থেকে না নিলেও পারবেন আপনি এটা দিতে পারেন কভার ফটো ডিসক্রিপশনের ভিতরে কি আছে আপনি এগুলো আগে কপি করে নিবেন নিয়ে তারপরে ডিসক্রিপশনে যাই এগুলো আগে অ্যাড করবেন তারপরে যেগুলো বাদ পড়বে ওগুলো দেখে দেখে অন্যজনেরটা দেখে আবার অ্যাড করবেন বুঝতে পারছেন হ্যালো এটা তো করতে সময় লাগবে না ক্লাসের ফাঁকে ফাঁকে হয়ে যাবে আচ্ছা স্যার আপনি তাহলে ক্লাস কন্টিনিউ করেন শুরু করছিলাম আমি স্যার ওইটার আমার যেটা হচ্ছে প্রবলেম হচ্ছে আমি একটু আমারটাই ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন শুভঙ্কর মহন্ত আপনি বাসেনে দুই দিন ক্লাস করেন নাই ঠিক না শুভঙ্কর মহন্ত শুভঙ্কর আছেন আপনি জায়গা রেখে ইচ্ছা করে না ঠিক আছে দেখেন আপনার ইয়েটা স্ক্রিন শেয়ার করেন আশিকুর শিখতে দিয়ে আপনার স্ক্রিন শেয়ার করেন সুমন আপনি মনে হয় কিছু বলতে চাইছিলেন না এসএমএস এ আমি দেখছিলাম আপনার টেক্সট দেখছিলাম কিন্তু আর রিপ্লাই করা হয়নি না স্যার ওইটা আশিক ভাইকে বলছিলাম প্রবলেম সলভ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আসলে ওই মুহূর্তে আপনার ইয়েটা রিপ্লাই দেওয়া হয়নি আর কি নিয়ে সমস্যাটা ছিল
ওনার মনে হয় উইন্ডোজ এর সমস্যা হয়েছিল, উনি বলতেছে যে বাসায় কি উইন্ডোজ দেওয়া যাবে কিনা, এই কোশ্চেন করছিল স্যার। অবশ্যই তো দেওয়া যাবে এটা বলছে। আশিক যদি আপনার ইয়েটা দেখান স্ক্রিনটা, স্যার এখানে প্রাইসটা অ্যাড করতে পারতেছি সমস্যা নাই, কিন্তু এখন হচ্ছে আমি লেভেল অনুযায়ী ফটোগুলো মনে করেন অ্যাড করতে পারতেছি না। আপনি স্ক্রিন শেয়ার করুন। আচ্ছা স্যার। এটা নিয়ে আপনি মুমিন ইসলাম দুজনেই কাজ করতেছেন, আর একজনও করতেছে, শিহাবও করতেছে, তো এইটাতে স্যার এটার যে ওয়েবসাইট সেটা তো আগে ঢুকি, কোন কোন জায়গায় ইয়ে করতে পারতেছেন না ইনারটা আগে দেখি। এটা হচ্ছে শিয়াপ, এটা স্যার শিয়াপ করছে, তো ইনারটা এখানে হচ্ছে ইনার প্রোডাক্ট কম, যেমন মেন্স ওমেন্স, তার মধ্যে হচ্ছে যে আপনার পারফিউম আছে আর ওয়ালেট, এটা একটা প্রোডাক্ট আছে, তো আমার এখানে এগুলো ঠিক আছে স্যার, কিন্তু ইনি হচ্ছে এখানে এখানে মেন্স এর মধ্যে এই আপনার হচ্ছে ব্লগে যেটা থিম ছিল ওই থিমে মেন্স এর মধ্যে এখানে মেন্স অ্যাড করা যাচ্ছে, এখানে আমি যে প্রোডাক্ট নতুন করে এখানে নাম দিয়ে যে অ্যাড করব এখানে আসতেছে না, এখানে আসতেছে না। হ্যাঁ মেন্স এর মধ্যে ওরটা আসছে, আপনারটা আসতেছে না, এই তো না আমারটাই যে এখানে স্যার, আমি এখানে যেমন নাম দিয়েছি হচ্ছে একটা ফুডের নাম দিয়েছি, এই ফুডের নাম দিয়ে আমি পোস্ট করছি কিন্তু এর ভিতরে আসে নাই, আবার ট্যাকো ফুড এর নাম দিয়ে এখানে পোস্ট করছি এর ভিতরে আসে না, কিন্তু এগুলো আলাদা ভাবে যে নিচে আসছে এখানে লেটেস্ট আপডেট এর মধ্যে এখানে তো থাকবেই। যেটা আপনি যেটা এটা যে এটা ইউজ করছেন লেভেলটা ইউজ করছেন, লেভেলটা আপনি ঠিকটাই ইউজ করেন নাই। আচ্ছা এখানে চাই লেআউট এর মধ্যে, আগে পোস্টটা জানা, আমি একটু পোস্টটা দেখি, পোস্ট দেখলে বুঝতে পারবেন। পোস্ট দাঁড়া, পোস্টের ভিতরে কই কোথায় আছে আপনার ওই ওই দিকটা? আচ্ছা 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 আচ্ছা, টেকো টু স্যান্ডউইচ। আচ্ছা স্যার, প্রোডাক্টের ছবি ভুলে গেছি স্যার, আমি আপলোড দেইনি, এখানে আপলোড দেই স্যার, এটা মনে হলো আপলোড দেওয়া হয়নি, তাই তো বলি আসে না কেন। ওটাই তো স্যার আমার খেয়াল নাই। আচ্ছা এবার আপলোড দেই, সবচেয়ে বেশি একবারে আপলোড দিয়ে দেন তাহলেই তো হয়। এটা স্যার এটা এখন যে লেভেলে নিয়ে যাব সেটা হচ্ছে তো
বড় হাতের লিখলে সব ওইখানে কিন্তু বড় বড় হাতের লিখতে হবে না এটা টাইটেল বড় হাতে দিছি এখানে সব ছোট হাতে দিছি ডোনাটস এটা হচ্ছে স্যার শপের ভিতরে লেভেলের ভিতরে সরি আর ভিতরে যে থাকে স্টোরের ভিতরে থাকবে তো আর এখানে প্রাইস টা অ্যাড করতে হবে এটা প্রাইস প্রাইস তো ভাই লেভেলের মধ্যে ডিটা ছোট হাতে লাগেন ছোট হাতে দিব আচ্ছা এখন স্যার পোস্ট করে দিচ্ছি এটা প্রাইসটা ইয়ার ভিতরে দিতে হয় লেভেলের হ্যাঁ স্যার ডেসক্রিপশনে এটা না স্যার এটা হচ্ছে পদ্ধতিটা একটু আলাদা আসতেছে না ওখানে নেট কানেকশনের প্রবলেম স্যার একটু জি স্যার আসছে এটা আমি পোস্ট করি নাই ওই জন্য বুঝতে পারি না আচ্ছা স্যার এটা ঠিক আছে যাচ্ছে না তো স্যার কিন্তু জিমেইল তো আমি অ্যাড করছি এটা কি জিমেইল এর লিংক দিতে হবে তো ভিতরে লিংক তো দেইনি স্যার আমার তো এখন মনে হলো মুমিনুল ইসলাম আপনার জিমেইলে ক্লিক করলে জিমেইলে যায় মুমিনুল ইসলাম আছেন টপ হেডার শিয়াব আপনারটা জিমেইলে ক্লিক করলে জিমেইলে যায় কিন্তু জিমেইলে যে ওটা ইউআরএল দিতে হবে স্যার হ্যাঁ ওইখানে সাপোর্ট লাগা থাকে স্যার কিন্তু জিমেইলে অন্য ওইখান থেকে হয়তো যায় না স্যার কিন্তু অন্য বাটন থেকে যায় স্যার স্যার জিমেইলের লিংক বলতে এখানে যে আপনি যে জিমেইল এখানে ওপেন করা থাকবে যে গ্রাহক ঢুকবে ওনার ওখান থেকে মেসেজ দিতে পারবেন মানে এই যে ইনবক্সের এইটা আসবে হ্যাঁ হ্যাঁ ইন ওইটাই তো দরকার এটা তো ইনবক্সে হ্যাঁ হ্যাঁ এটা লিংক নিয়ে এখানে দিলে হয়ে যাবে এই যে লিংক বাটন হয়ে গেল এটা লিংক ওখানে দিলে লাভ হবে কি এটা এর কি আপনার জিমেইল অ্যাকাউন্ট নাম্বার জিমেইল দিতে হবে জিমেইল দিলে এটা এখানে আইসা জমা হবে ওখানে কি স্যার জিমেইল তো এখানে দেওয়া আছে স্যার এখানে জিমেইল দেওয়া আছে এই তো আচ্ছা ঠিক আছে দেন দিয়ে দেখান তো যাচ্ছে না স্যার জিমেইল দিয়ে ওখানে লিংকই দিতে হবে লিংক দিলেও যাচ্ছে না কেন যাচ্ছে না লিংক দিলেও যাচ্ছে না না আমি তো ট্রাই করছি আচ্ছা আমি এটা করতেছি তো আপনার এটা আপনি বলছেন যে আমি অন্যদিন সময় পেলে আজকে নিয়ে বসছিলাম কিন্তু পাইনি আচ্ছা স্যার এখানে যেরকম বলছে একটু আমি ভিডিও আমার ভিডিওটা একটু দেখতে হবে কেন হয় না আপনি ওই জিমেইলটাতে ক্লিক করেন দেখাই আমি কেন হয় না কেন হচ্ছে না স্যার ওই যে ইনস্টাগ্রাম আইডি যেভাবে দেওয়া আছে না ফেসবুক আইডি যেভাবে দেওয়া আছে সেইভাবে দিতে হবে স্যার তাহলে হবে হয়তো ওইভাবে যে আপনি এফ এফ আন্ডারস্কোর যে ড্যাশ দিয়ে এটা করতে হবে চলে আসছে তো স্যার আমার জিমেইল দিয়ে
জিমেল আসছে? এটা কেটে দিচ্ছি। হ্যাঁ স্যার, এই যে এখানে চাপ দিচ্ছি, জিমেলে চলে যাচ্ছে। জিমেলের লিংক দিতে হবে, এই ইনবক্সে যে লিংক, ইনবক্সের লিংক। হ্যাঁ স্যার, এই জিমেলে ঢুকলে তো প্রথমে আমাদের এই ফন্টেই নিয়ে আসবে, এই লিংকটাই দিতে হবে। আচ্ছা, উপরে সাপোর্টের জায়গাটায় জিমেল নাম্বার দিতে হবে, আর জিমেল দিতে হবে, আর এইখানে নিচে স্যার হচ্ছে এডিটে উপরে জিমেল নাম্বারটা দিবেন, এখানে জিমেল নাম্বার দিবেন, আর নিচে হচ্ছে আপনার লিংকটা দিবেন, ওই জিমেলের ঠিক আছে হোম পেজের যে লিংক থাকে, এই যে এইটা ইনবক্স, এটা দিয়ে সেভ করে দিলে চলে আসবে। আমার হচ্ছে জিমেলটা, জিমেলটা দেওয়া আছে, সাব ইয়ার ভিতরেও জিমেলটাই দেওয়া আছে, দোনো জায়গায় লিংকের জায়গায় জিমেল দেওয়া আছে। আচ্ছা, এই জায়গায় ইয়েটা হচ্ছে এটা, ঠিক আছে, তার আমি চেঞ্জ করি। আচ্ছা স্যার, এখানে ভিতরে জিনিসগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে অ্যাড করতে হবে। আমার স্ক্রিনটা শেয়ার করি। জি স্যার, কিন্তু আপনাদেরকে পার্সোনাল পোর্টফোলিও ব্লগ ব্লগ তৈরি করা শিখতে জানতে হবে, কারণ আপনাদের যেহেতু ইয়ে নাই, ডোমেন হোস্টিং নাই, সেহেতু আপনাদেরকে পার্সোনাল একটা, আই মিন স্যার পার্সোনাল একটা ইয়ে নামায় রাখছি এরকম খুঁজতে খুঁজতে ব্লগের। স্যার ব্লগের পার্সোনাল বানালে তো সমস্যা নাই স্যার। ওইটাকে যে গুগলে ইন্ডেক্স করাই দিবেন তাহলেই হবে। গুগলে কেমন করে করব স্যার? ব্লগেতে কিভাবে গুগলে ইন্ডেক্স করা হয় কালকে আমি দেখাই দিব। হ্যাঁ আচ্ছা স্যার। আর আপনি স্যার এই যে কিভাবে ইয়েতে সার্চ করলে পাওয়া যায়, ওয়েব মানে গুগলে সার্চ করলে, এটার জন্য বলছিলেন, ওইটা অবশ্যই অ্যাড করে নিয়েছি। কি জিনিস, কোনটার কথা বলছেন বুঝিনি আমি তো, আমি তো ভুলে গেলাম কি যেন একটা নাম আপনার হচ্ছে যে সেটিংস এ গিয়ে। আচ্ছা আমি দেখে বলতেছি, নামটা হচ্ছে আমার পরানের পাখি। বাবা এটা কে? স্যার গুগল সার্চ কনসোল, সার্চ কনসোল এটা? হ্যাঁ সার্চ কনসোল এর এটা, এটা স্যার অ্যাক্টিভ করছি। হ্যাঁ শয়তানি করছে আমার এক ছাত্র। আচ্ছা এখন দেখেন, আমরা এক কাজ করবো, এখান থেকে আমরা কি অ্যামাজনের কিছু প্রোডাক্ট এখানে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে ইয়ে করবো। স্যার বাংলাদেশ থেকে কি ওইভাবে মার্কেটিং তো করা যাবে না, বাংলাদেশে তো অ্যামাজন মনে করেন অ্যামাজনের যে প্রোডাক্ট নিয়ে এসে আপনি যে ওদের মার্কেটিং করে ওদের কাছ থেকে যে কমিশনটা নিবেন। বাংলাদেশ অ্যাফিলিয়েট করতেছে না, বাংলাদেশে কত মানুষ অ্যামাজনের উপর অ্যাফিলিয়েট করতেছে, অ্যাফিলিয়েট করে টাকা ইনকাম করতেছে। এই যে অ্যাফিলিয়েট অ্যাফিলিয়েট শুনেন, বেশিরভাগই তো অ্যামাজনের গুলো অ্যাফিলিয়েট করে ইনকাম করতেছে। বাংলাদেশের দারাজ বা বিডি সব যে আছে ওগুলোতে বেশি মানুষের অ্যামাজন অ্যাফিলিয়েট, আলাদা একটা কোর্সই আছে এটা জানেন? জি স্যার, অ্যামাজন অ্যাফিলিয়েট আলাদা একটা কোর্সই আছে। ডোন্ট চেঞ্জ, একটু শুনছি আমরা তো এখান থেকে ছবি দেওয়ার পরে দিয়ে হচ্ছে ইয়ে এগুলো কালেক্ট করবো। ওয়ার্ল্ড অ্যামাজন ডট কম শিপস ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা
এখন করা যাবে ওপেন ইমেজ এগুলো স্যার সবগুলো চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে করে নাম দিতে হবে স্যার। এখানে আরেকটা কথা, মেগা মেনু তারপর মেগা ট্যাবস, তো মেগা ট্যাবস স্যার মেগা মেনু কি জিনিস বুঝছেন না স্যার? ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, মেনু হচ্ছে নরমালটা, যেটাই যে যেমন আমরা দেখতেছি হোম ফিচার, এটা হচ্ছে মেনু। আর মেগা মেনু হচ্ছে পুরোটা, মানে একটা থেকে এটা থেকে পুরো অপশনটা সব কিছু। যেমন ধরেন এইটা, কিন্তু এটাও মেগা মেনু, ঠিক আছে? আরং সবগুলা এটা হচ্ছে মেগা মেনু। আর এই যে মনে করেন যে এই যে এটা এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, কোনটা? এই যে নিচে নামলো যে আমি আমি ধরলাম, আর এই যে একটা দুইটা তিনটা মেনু বেরোলো, বা আমি যেটা ধরলাম এখানে যে দেখেন ড্রপ ডাউন ড্রপ ডাউন ড্রপ ডাউন টু, এটা হচ্ছে ড্রপ ডাউন মেনু, ঠিক আছে? আর মেগা মেনু হচ্ছে এই যে এখন এখানে সবগুলো বের হবে, বা এই যে এটার ভিতরে সবগুলো অপশন থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মেগা মেনু, ক্লিয়ার? জি স্যার। মেগা ট্যাব
যেটা আছে ট্যাব, ট্যাবের ভিতরে সবগুলোর নাম থাকবে। হ্যাঁ হ্যাঁ, আর মেনুর ভিতরে ছবিগুলো থাকবে, এটাই তো বোঝা যাচ্ছে। মেনু, মেনু আর ট্যাবের ভিতরে কোনো তেমন কোনো পার্থক্য নেই। ট্যাবটা হচ্ছে ধরেন এখানে কি আছে ওদের ভাগ ভাগ করে দেওয়া আছে না, এই ওমেন কিডস ঠিক আছে ম্যান এইভাবে ভাগ করে না, সবগুলো এক জায়গায়, এইগুলো সবগুলো এক একটা তো ট্যাব ঠিক আছে। জি স্যার, তো এই ট্যাবটা এখানে, এখানে মেগা ট্যাব লিখছে, মেগা ট্যাব ট্যাব বলে না কেউ, বলে ওই মেগা মেনু, মেগা মেনুর কথাই শুনবে যে মেগা মেনু বানাই দিতে পারবেন কিনা, এই যে এই জিনিসটা জিজ্ঞাসা করে ডেভেলপারদের। হ্যাঁ, যে মেগা ট্যাব, মেগা মেনু, মেগা ট্যাব কেউ বলে না। মেগা ট্যাবটা এটাই হচ্ছে ওর যে সেকশন গুলো, সেই সেকশন গুলো একটা ইয়ের ভিতরে নিয়ে আসা। এই যে দেখেন কিডস, ল্যাপটপস, ম্যান, মোবাইল ঠিক আছে। জি স্যার, মেনু, মেগা মেনু হচ্ছে এই যে এক, মানে কথাটা কিন্তু একই ধরনের, একই কাজও প্রায় একই ধরনের। এই যে দেখেন এই আমি ওমেনে গেলাম, ওমেনের কি কি আছে, হ্যাঁ ওমেনের যত ধরনের ক্যাটাগরির জিনিস আছে সব এখানে শো করতেছে ঠিক না। এটা হচ্ছে মেগা মেনু ঠিক আছে। ট্যাবেরটাও এরকমই, বাট ও এখানে হচ্ছে কি শো করতেছে, ট্যাবের ভিতরে পার্থক্যটা কি দেখেন, এখানে মনে করেন শাড়ির ভিতরে কটন, মুসলিম, স্কিল, হ্যাঁ ট্যাবের মধ্যে আপনি শাড়ি শো করবে শুধু। হ্যাঁ, এখানে শুধু ট্যাবের ভিতরে শাড়ি শো করবে, মানে মূল মূল যে প্রোডাক্ট সেগুলোর নাম শো করবে, মূলটা শো করবে, এর ভিতরের অপশন গুলো শো করতে হচ্ছে, মেগা মেনুতে আপনি শো করাইতে পারবেন, মেগা মেনু দিয়ে বুঝাইতে পারবেন ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আমরা এখানে মেনু, মেইন মেনুতে কি কি দিব, কি কি রাখবো, এটা আমরা তো এখনো নির্বাচন করি নাই। তারপর যে সাইট ম্যাপ এটা বাদ দিলাম, এই মেগা মেনুতেই ডাউনলোড দিস ট্যাম্পলেট, এটা সরাই আমি অন্য একটা কিছু দিয়ে দিব, ডিলিট করে দিব, সেটা ঠিক আছে। এটা তো সবাই সেকেন্ডারি, এটা শেষে দিয়ে করব মেনুটা। নিচে যেটা মেনু স্যার, আমি মেনু বারটা ডিলিট করতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এইটা ডিলিট করা যাবে না পুরোটা, মানে এখানে দুইটা মেনু না, এটা মেনু না, এটাকে এটাকে আপনি সেকেন্ডারি মেনু, হ্যাঁ এটা বলছে মেনু, বাট এগুলোকে এটাকে আপনি এটাকে ধরতে হবে পেজ, কন্টাক্ট পেজ, কন্টাক্ট পেজ কোথা থেকে যাবে, কন্টাক্ট আস দিয়ে কন্টাক্ট পেজে যাবে, ব্লগ এর ভিতরে আপনার ব্লগটা শো করবে, বাট এইগুলো এটা হচ্ছে মেনু ঠিক আছে। এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের ফিচারগুলো ঠিক আছে, আপনি ধরেন এই ফিচার, ফিচারের ভিতরে আপনি এখানে যেমন ওরা দিছে, হ্যাঁ যে মাল্টি ড্রপ ডাউন, শর্টকাট, সাইট ম্যাপ, এরর পেজ ঠিক আছে। আপনি এখানে দিবেন কি প্রোডাক্ট, কি কি ফিচারের প্রোডাক্ট আছে, ধরেন আমি যেমন অ্যামাজনে গেলাম, অ্যামাজনের ওয়েবসাইটে গেলাম ঠিক আছে, ওদের যে টুডে ডিলস এর ভিতরে যাই, এই যে দেখেন এই ফিচারের ভিতরে, ফিচারের ভিতরে, ফিচারের ভিতরে কি আছে, প্রাইস লো টু হাই, হাই টু লো, ডিসকাউন্ট লো টু হাই, মানে এই এই ফিচারের জিনিস আছে ঠিক আছে। দেন আপনি এখানে আপনার 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 এটার ভিতরে আপনি এইভাবে সিলেক্ট করে দিতে পারেন, আপনি এখানে এই ওরা যেমন দিচ্ছে এরকমও দিতে পারেন, আবার দিতে পারেন যে হ্যাঁ আমার হচ্ছে এই কি যেন এটার নাম, মেগা মেনু আসবাবপত্র রিলেটেড, মানে পোশাক, পোশাক, পোশাকের আছে, ইলেকট্রনিক্স আছে, ইলেকট্রিক ইলেকট্রনিক্স আছে, পোশাকের আছে, এটাও আপনি দিতে পারেন। যেমন ধরেন স্যামসাং এর ওয়েবসাইটে যান, জিনিসটা আর একটু ক্লিয়ার হবে,
এই যে অল্টারনেট যেমন এটা আছে না, এই এইগুলো কিন্তু প্রোডাক্ট, বাট এটাও একটা ফিচার যে ওদের রেফ্রিজারেটর আছে, টেলিভিশন আছে, মোবাইল আছে, কম্পিউটার আছে, এয়ার কন্ডিশন আছে, ঠিক আছে। এখানে আপনি ঠিক এখানে ঠিক সেম যে আপনার কোন কোন ফিচারের জিনিস আছে, ঠিক আছে, দিতে পারবেন। তারপরে আবার এখানে মনে করেন ফ্রিজ দিলেন, ফ্রিজের মনে করেন এখানে দিলেন ফ্রিজ, ঠিক আছে, ফ্রিজ দিলেন বা ফ্রিজ দিলেন, ফ্রিজের ভিতরে আপনার ডিপ ফ্রিজ আছে, তারপরে হচ্ছে আপনার এই নর্মাল ফ্রিজ আছে, কাস্টমাইজ ফ্রিজ আছে, এরকম আলাদা আলাদা করতে দিতে পারবেন। আমার কথা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেননি? জি স্যার বুঝতে পারছি। এই মেনু দুটো থাক, এখানে বলছে ভার্টিক্যাল আইকন মেনু, ওই ওইটা, ঠিক আছে, এখন যেটা আনছি এটা হচ্ছে কিসের ভিতরে পড়বে, কোন ক্যাটাগরির ভিতরে পড়বে? ইলেকট্রনিক্স এর ভিতরে দিতে পারবেন যে ইলেকট্রনিক্স এর এটা পণ্য প্রোডাক্ট ট্যাবস, এটার ভিতরে হলে আমরা একটু এভাবে এখানে যে ডকুমেন্টেশন আছে ডকুমেন্টেশন থেকে সিরিয়াল সিরিয়াল দিতে পারবেন। এখানে বলছে এখানে হচ্ছে টাইটেল, এটাতে টাইটেল বসায়, এখানে হচ্ছে শর্টকোড, শর্টকোডটা হচ্ছে ধরেন এই যে র্যান্ডম স্ল্যাশ মেগা মেনু দিছে না, এই কথাটা দিয়েই জাস্ট এখন র্যান্ডমের যতগুলা র্যান্ডমের ভিতরে যতগুলো প্রোডাক্ট আপনি পাবলিশ দিবেন, র্যান্ডমের ভিতরে যে প্রোডাক্টগুলো দেখাবে সেই প্রোডাক্টগুলো এখানে আছে, এখানে চলে আসবে, ঠিক আছে। এই এটার মাধ্যমে এটা একটা শর্টকোড, ঠিক আছে, শর্টকোড কিডস ওমেন ম্যান স্মার্ট ওয়াচ ল্যাপটপ টাইপস এম টেক্স, এগুলো সমস্যা নেই, এগুলো পরে নিয়ে পরে কাজ করতেছি। Six animated anime slider, kese shortcut ta hocche number of level names are shortcut type hocche slider, level er naam hocche level er naam or recent or random number of post, tara shobar age post dite hobe ei to আগে পোস্ট ক্রিয়েট করি, নিউ পোস্ট, সেন্ড পোস্ট, এটা অ্যামাজনের যে টাইটেলটা আছে এই টাইটেলটা নিয়ে আসি, ঠিক আছে।
এটার জন্য একটা ভিডিও আছে, দেখি তো ভিডিওটা ডাউনলোড করতে পারি কিনা। মইনুল ভাই আপনার স্পিকারটা বন্ধ করেন। আর এখানে হচ্ছে আমার এখানে একটা সমস্যা, দুইটা সমস্যা, তিনটা সমস্যা হচ্ছে স্যার। ছবি সবগুলোই আপলোড করছি সব সেক্টরে, তো স্যান্ডউইচ যেখানে আছে স্যার স্যান্ডউইচের মধ্যে ছবি যাচ্ছে না, তারপরে মিল্কশেক আছে এটার ভিতরে যাচ্ছে না, আর হচ্ছে সবার নিচে স্যার যেটা আছে রিসেন্ট প্রোডাক্ট আছে আবার রিসেন্ট প্রোডাক্ট আছে এটাতে যাচ্ছে না। ডাউনলোড করার কোনো অপশন নাই, থাকলে ডাউনলোড করতাম, কারণ আমি এটা পোস্ট দিয়ে নিই তারপর আপনার এটা দেখি। আচ্ছা স্যার, তার আসি তো পরে জয়েন করছি, আসি। কেমন আছেন? ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ খারাপ না। আর আপনি ভালো আছেন? অসুস্থ একটু, আমার আসলে মিনিমাম 3 দিনের একটা বিরতি নেওয়া দরকার। এইভাবে তো টানা ফ্রিল্যান্সিং করলে তো স্যার এই যে ব্যাক পেন শুরু হয় না? আমার টানা প্রায় 14-15-16 ঘন্টা আমার কম্পিউটার নিয়ে বসা থাকি। প্রাইসটা এখানে দিলেও হবে স্যার, আবার ওই লেখাগুলো নিচে দিলেও হবে, সবার শেষে আপনি দিবেন। প্রাইস লিখে দিতে হবে না ডাইরেক্ট? প্রাইস লিখে না স্যার, প্রাইস লিখে স্ল্যাশ দিয়ে তারপরে আর কি দেখলাম ভুলে গেলাম তো। হ্যাঁ ওটা অ্যামাউন্টটা লিখতে হবে। হ্যাঁ প্রাইস লিখে স্ল্যাশ দিয়ে আপনার অ্যামাউন্টটা লিখতে হবে, যেমন আমি ডলারে দেই, ডলার দিয়ে তারপরে কত ডলার দিবেন, তারপরে পয়েন্ট দিয়ে 00। Inside the post, inside the post, inside yes, the post. Acha, text size dite chaile na jina sir, text er na sir, eta
ইমেজ সাইজ, ইমেজ সাইজ সাপোজ একটা শার্ট দিবেন, শার্টের আপনার কি রকম সাইজ আছে সেই সাইজগুলো, প্রোডাক্টের সাইজ স্যার, এটা প্রোডাক্টের সাইজ, জি স্যার, এট দা টেক্সট, এটা টেক্সটের ভিতরে মানে এই ভাবে দিলে, হ্যাঁ এই ভাবে দিলে এই ভাবে মনে করেন শো করবে ওইখানে, এটা কপি করেন, ইরা তোমার মাইক থেকে আওয়াজ আসতেছে, মাইক্রোফোন অফ করো, আমার তিনটা সাইজ আছে, হ্যাঁ আপনি সাইজ এখানে বাড়াতেও পারবেন, আবার সাইজ এডিটও করতে পারবেন, এখানে তিনটা ছবির তিনটা সাইজ হবে না লিখে না আপনার ছবি না ওই সাইজটা শো করবে ওখানে স্যার, আপনি এটা পোস্ট দেন এভাবে ইয়ে করেন, সিলেক্ট করেন স্যার, ওইটা হয় নাই, ওই তিনটা লেখাই সিলেক্ট করেন, প্রাইস অফার আর সাইজ সিলেক্ট করে স্যার এই যে ইউ এর পাশে যে অপশনটা আছে ওইটাতে ক্লিক দেন, মানে ওই লেখাগুলোর মাঝখানে একটা টান চলে আসবে, তাছাড়া কিন্তু প্রাইস শো করবে না, হ্যাঁ এটাতে চাপ দেন, এখন হয়েছে স্যার, এখন পাবলিশ করেন, এখন কি ক্যাটাগরি কি লেভেলে দিবেন, লেভেলটা লেখেন হচ্ছে ইলেকট্রনিক্স, কি জানি এখন পাবলিশড, দিলাম পাবলিশড, কনফার্ম করলাম, কোথায় যায় দেখি আমরা, এখানে তো এই নামে কোনো কিছু নাই না স্যার, এখানে আপনি শুধু এই লেটেস্ট এর মধ্যে লেটেস্ট এর ভিডিও শো করছে, হ্যাঁ স্যার আর একটু নিচে আসেন, এইখানে যে এই যে এইখানে স্যার রিসেন্ট ইন ওমেন রিসেন্ট ইন ম্যান, এইখানে আমার প্রোডাক্ট গুলো শো করতেছে না, আবার হচ্ছে আর একটু উপরে যেটা প্রবলেম গুলো দেখি একটা করে দেন দেন একটা একটা করে সলভ করি, যেহেতু আপনারা কাজ করছেন এটা নিয়ে তো স্যার দেখুন প্রথম প্রবলেমটা বলেন, প্রথম প্রবলেম স্যার এই যে এখানে তো দিলাম আপলোড হয়েছে, ট্যাগতে দিছি স্যান্ডউইচ আপলোড করছি স্যার, স্যান্ডউইচ এখনো আসে নাই, ঠিক আছে বের করেন স্যান্ডউইচ, তো স্যান্ডউইচটা হচ্ছে এই তো স্যার স্যান্ডউইচ এখানে স্যার স্যান্ডউইচ, আর এই ছোট হাতে লিখে এসটা ছোট হাতে লিখেন, আচ্ছা স্যার এস ছোট হাতে লিখিও দিছি, দেখছেন স্যার স্যান্ডউইচ, হ্যাঁ স্যান্ডউইচ এন্ড স্টোর, এখানে দরকার একটা স্পেসও দিলাম,
স্যার পাবলিশ করি, সেভ চেঞ্জ। আসতেছে না স্যার, এটাই বুঝতেছি না কি জন্য আসতেছে না। সারাও দিছি তবুও হয়নি, সব ট্রাই করে সেভ চেঞ্জ। এটা তো চেঞ্জ হয় নাই, স্যান্ডউইচের এস বড় হাতে রয়ে গেছে, দেখেন তো এই ক্যাটাগরির ভিতরে স্যান্ডউইচের এসটা তো বড় হাতে রয়ে গেছে। ছোট হাতে দিলাম, বড় হাতে হচ্ছে বুঝতে পারলাম না। আপডেট সেভ চেঞ্জ লেখা দেখাচ্ছে, আবার একটু ব্যাক হই, আবার ঢুকি, বড় হাতে দেখাচ্ছে স্যার। এইটা প্রিভিউতে, প্রিভিউতে যান, আমার এটা প্রিভিউতে কোথায় কিভাবে দেখা যায়, আপনার ওই ইয়েটা চেঞ্জ হয়ে যেতেছে যার কারণে ইয়ে হইতেছে। এটা স্টোরে স্যান্ডউইচ, হোম স্টোরে স্যান্ডউইচ, এটা দিছি স্যান্ডউইচ, প্রোডাক্ট ট্যাগ হোম স্টোর স্যান্ডউইচ, প্রোডাক্ট ট্যাগটা ই করে নেয় নাই, ঠিক করে নেয় নাই, আপনার বড় হাতের নিচে ছোট হাতের নেয় নাই। আচ্ছা স্যার, এটা তাহলে এটা কি ডিলিট করব, এই পোস্টটা ডিলিট করে আবার সেম পোস্ট দেন। আচ্ছা স্যার, ওই স্যান্ডউইচ কথাটা নিচে ছোট করে লেখেন, লেভেলের সম্ভবত ওখানে লেভেলের এটা হচ্ছে ছোট হাতে করে দিতে হবে। স্যান্ডউইচ এবার ছোট হাতে দিবি, আশিক চৌধুরী রেস্টুরেন্ট খুলছে বুঝছেন, আপনারা সবাই যায় খায় আসবেন। এমনি কাজ করতেছে না বুঝছেন, উনি কিন্তু রেস্টুরেন্ট অলরেডি মনে করেন যে এক্সট্রা ছোট হাতে দেন। স্যার স্যান্ডউইচ স্টোর স্টোর এখন পাবলিশ করি, আচ্ছা প্রাইসটাও দিয়ে দিই, মধ্যে দিয়ে দাগ পেতে দিবেন না। ও হ্যাঁ হ্যাঁ মনে নাই প্রাইস, একটা এটা মাঝে মাঝে ভুলে যাই, এখানেও দিতে হবে, এই সিস্টেমটা পুরোপুরি আলাদা, আগে লেভেলে দিলেই সব হয়ে যেত, আগেরটাতে করছি এইটাতে একটু আলাদা। কোথায় এবার এসছে স্যার? হ্যাঁ কিন্তু স্যার অনেক সময় কি হয় আমি বলি, অনেক সময় আপনার ব্রাউজার কুকিজ ধরে রাখে, কুকিজ আপনি দেখবেন অনেক ওয়েবসাইটে ঢোকার পরেই আপনাকে বলে, আপনার কাছে বলে যে এই হ্যাঁ কুকিজটা পারমিশন ইয়ে অন করবে কিনা। হ্যাঁ কুকিজ ধরে ধরার কারণে দেখা যাচ্ছে আপনি চেঞ্জ করতেছেন কিন্তু সে নিতেছে না, অথবা চেঞ্জ করছেন চেঞ্জ হইছে কিন্তু আপনি এখানে যখন ভিউতে যাইতেছেন তখন শো করতেছে না। জি
ব্রাউজারের আরেকটা ব্রাউজার আছে যে এটার নাম কি জানি, এই তিনটে ডট এর ক্লিক করেন তো, তিনটে ডট এর যে এই যে নিউ ইনকগনিটো উইন্ডোজ, নিউ ইনকগনিটো উইন্ডোজ যাবেন, এটা ওপেন করে জাস্ট এই ভিউর পেজটা, ভিউ পেজের এটা কি জানি নাম ইউআরএলটা এইটা স্যার, যে কুকিজ আপনি ইয়ে ব্লক করবেন কিনা এটার কথা বলতেছেন নাকি বুঝতে পারলাম না। না না না, আপনি নিউ ইনকগনিটো মোডে যাবেন, নিউ ইনকগনিটো মোড মানে হচ্ছে নতুন, হ্যাঁ এইটা ওপেন করেন, এই ব্রাউজারটা ওপেন করেন, এখানে কোনো কুকিজ ধরে না, এটা তো স্যার ওপেন করা আছে, কি করা আছে, হ্যাঁ স্যার এখন তো ওপেন করলাম, জাস্ট এই যে এখন এই লিংকটা কপি করেন, এখন এই যে ভিউর যে এটা ফুডি শপ 1 ডট ব্লগস্পট ডট এটা কপি করে ওই ব্রাউজারটাতে ইয়ে করেন, ওপেন করা আছে স্যার, এটা তো নয় এটার কথা বলতেছেন স্যার, এই লিংকটাকে কপি করে ওখানে এখানে আছে স্যার, বুঝেন নাই মনে আমার কথা, আচ্ছা স্যার এইখানে গিয়ে এই লিংকটা কপি করে ওখানে বসাবো, কিন্তু আমরা তো দেখতেছি না আপনি কোথায় গেছেন কোথায় কি আছে, আচ্ছা স্যার এই স্ক্রিনটা তো আপনি আমাকে দেখাইতেছেন না, আপনি একটা স্ক্রিন সিলেক্ট করেছেন, ও স্যার হ্যাঁ হ্যাঁ একটা একটা সিলেক্ট করা আছে, আচ্ছা স্ক্রিন অল স্ক্রিন, জি স্যার স্ক্রিন হ্যাঁ হ্যাঁ করছি স্যার, এটাতে গেছেন না, জি স্যার লোডিং হচ্ছে, লোডিং হো দেখতে পাচ্ছেন এটা, হ্যাঁ এখানে এখন আইসা সারে নাই, আচ্ছা দেখেন যখনই যা কিছু চেঞ্জ করবেন, হ্যাঁ এইখানে রিফ্রেশ দিবেন, এখানে রিফ্রেশ দিবেন, মানে এখানে যদি চেঞ্জ হয়ে যায় তার মানে আপনার এটা চেঞ্জ হয়েছে, বুঝছেন এখানে যদি চেঞ্জ হয়ে যায় তার মানে আপনার এটা চেঞ্জ হয়েছে, আর এখানে যদি চেঞ্জ না হয় তাইলে আপনার এইটা চেঞ্জ হয় না, মানে আবার করতে হবে, চেঞ্জ হয় না, বুঝছেন, জি স্যার বুঝতে পারছি, আচ্ছা আপনি যে লোগো আপনি যে এখানে যে এগুলো আইকন গুলো বসাইছেন এগুলো একটা আইকনও পায় নাই, এখন আসছে এই আইকন গুলো, না এখন আসছে এখন আসছে, হ্যাঁ স্যার লোডিং হচ্ছে তো এখানে, এখন লোডিং হচ্ছে না আমার এখানে, হ্যাঁ এখনো লোডিং হচ্ছে শেষ হয় নাই, বুঝছেন কুকিজ তাইলে এখানে এখানে কখনো কুকিজ আটকা না থাকেও না, আপনার রিফ্রেশ দিলেই চলে সাথে সাথে আপনার চেঞ্জ করলে ওই চেঞ্জটা চলে আসবে, ঠিক আছে আপনার এক নাম্বার সমস্যা সমাধান হয়েছে, জি স্যার নাম্বার 2 তে এখানে হচ্ছে নাম্বার 2 হচ্ছে এইটাও তাহলে ওইভাবে নাম চেঞ্জ করে মনে হয় দিতে হবে, আচ্ছা এটাও মিল্কশেক এটারও তাহলে নাম চেঞ্জ করে দিই, মিল্কশেক তারপরে তো আপনাকে প্রশ্ন করছি, ডিলিট করে এটা পোস্ট দিই, সুমনা বুঝতেছেন আর কি আছে জান্নাত আপনারা বুঝতেছেন, কি করতেছি আমরা বলেন তো, একটা রেস্টুরেন্ট করছি, ব্লগ সাইট কাস্টমাইজ করতেছি, ঠিক আছে আপনি আপনি কয়টা ব্লগ সাইট বানাইছেন সুমনা, ব্লগ সাইট বানাইনি স্যার, এখন বানান নাই আর কবে বানাবেন, ক্লাস তো আমাদের শেষ হয়ে গেল আর আপনাদের মনে হয় 20টা ক্লাস আছে, বানাই ফেলেন, জান্নাত আপনি কি অবস্থা, কয়টা বানাইছেন, আশিক ভাই হ্যাঁ এখানে সম্ভবত আপনার স্পেস দিলে হবে না, কারণ এটা তো মিল্কশেক তো স্পেস দিই, কারণ আপনার যদি স্পেস দেন এটা কমা হয়ে যায়, এখন দেখেন একটা ট্রাই করে দেখি আসলে কি অবস্থা, মিল্কশেকের ছবি এটা আইসক্রিমের
আইসক্রিমের মতো স্যার আইসক্রিম সবকিছু দেওয়া থাকে এখানে আসছে প্রবলেম সলভ হচ্ছে স্যার তার মানে আপনার এটাতে নিশ্চয়ই সেম প্রবলেমের ভিতরে আছে যার কারণে এখানে আসেনি আচ্ছা স্যার তাহলে এটা দেখি একটু চিকেন ফ্রাইড রাইস হ্যাঁ স্যার এটাও বড় এই জন্য স্যার আর কি সমস্যা ছিল এই ব্লকটাতে আর কি কি জানি জিজ্ঞাসা করছিলেন আপনারা আচ্ছা স্যার এটা আগে কমপ্লিট করি ডকুমেন্টেশন দেখবেন আমার কথা হচ্ছে কি ডকুমেন্টেশন দেখে একটা একটা করে করেন একটা একটা করে করবেন দেখবেন যে আগে হচ্ছে করছিলাম ওইটাতে প্রথমটা বড় হাতে ছিল থাকলে সমস্যা হতো না এবং আরো তো সহজ উপায় হচ্ছে এখানে কি আইসক্রিমের ছবি দিতেছেন না স্যার এটা হচ্ছে আপনার চিকেন ফ্রাইড চিকেন আমি ডাক্তার তো তোমাকে অঙ্ক করতে বসো ঘুমানো লাগবে না ঘুমানোর টাইম চলে গেছে নতুন নতুন নামে এই পাশে পোস্ট দিচ্ছে এটা তো বড়ই হয়ে যাচ্ছে হ্যা�ঁ এটা আপনাকে এটা অফ করে রাখতে হবে মনে হয় স্যার এটা তো আরো ক্যাটাগরি আছে যখন দিব আরো বড় হয়ে যাবে তো এটা তার আমাদের স্যাম্পলটা একটু দেখতে হবে তারপরে আচ্ছা বলছি এটা এখানে নিচে যান হ্যাঁ স্যার আসছে ঠিক আছে এখানে স্যার হ্যাঁ এখানে আরেকটা বিষয় এখানে তো আমাদের তো কোনো কোম্পানির লোগো নাই তো এই লোগো গুলো ডিলিট করলে তো সমস্যা নাই স্যার কারণ তো আমাদের দরকার নাই এটা এখন এটা এটা কি ক্যারোজেল না এখানে এরকম এটা ইয়েটা জানি এটা চেঞ্জ করা যায় স্যার এটা না না এই অপশনটা যান ইয়েতে ব্লগারের এই অপশনটা যান এটা কি ক্যারোজেল সিস্টেম মানে কি নাড়াচাড়া হয়ে আপ ডাউন করে নাকি এক জায়গায় স্থির থাকে না স্যার ফিক্সড এক জায়গায় ফিক্সড থাকে হ্যাঁ স্যার আচ্ছা একটু লেয়ার ওটা চেঞ্জ করা যাবে ওটা চেঞ্জ করা যায় চেঞ্জ করে দেবে আমরা দেখতে যেতেছি যে এটার কি অন্য কোনো ডিজাইন আসবে কিনা একটু যান নিচে যান ডিজাইন এটা হচ্ছে ব্লগ এটা স্যার ব্র্যান্ড আইকন এখানে লিংক দাও আছে দেখলাম আমি এই যে এগুলো লিংক ডিলিট করে দিলে ওগুলো আর শো করবে না আর আপনার যদি কোনো ব্র্যান্ডের লোগো থাকে সেই ক্ষেত্রে আপনার ব্র্যান্ডের লোগো এখানে নিয়ে এসে অ্যাড করতে পারবেন লিংক দিয়ে পুরি সব এটা দিয়ে দিছি এখানে অ্যাড করছি কিন্তু স্যার এদের এখানে ইউটিউব আছে একটা ওই ইউটিউবের লিংকটা আমার যে ইউটিউবের লিংক আছে এটা দিচ্ছি স্যার নিচ্ছে না তো এই জিনিসটাই হচ্ছে না না স্যার আপনি ইয়েতে যান আবার ব্লগারে যান এই অপশনটাতে যান দেখি কেন নিচ্ছে স্যার আচ্ছা এটা অপশনটা ওই যে সাবস্ক্রাইবারস এই যে সাবস্ক্রাইবারস ঠিক আছে এখানে স্যার এই তো এই লিংকটা আবার একটা লিংক আমি দিচ্ছি আমারটার লিংক নেই স্যার এখান থেকে কোন লিংকটা আসলে নিতে হবে এটা তো আমি বুঝতে পারি নাই চ্যানেলের লিংক নিবেন
এই চ্যানেলে যে উপরে এই লিংকটা না ভিতর থেকে আপনি দেখায় দিছিলেন না না এই লিংকটাই এখানে কোনটা এখানে কোনটা দিতে হবে দাঁড়ান আমি দেখাচ্ছি আগে আপনি ইয়েতে যান আপনি ব্লকেতে যান হ্যাঁ কোডটাতে যান সম্ভবত এখানে আপনি কিছু একটা মুছে ফেলছেন ইয়ে বসাইতে গিয়ে অথবা কিছু একটা ইয়ে হয়ে গেছে যার কারণে এরকম হইতেছে এখান থেকে স্যার টাইটেল এতটুকু পর্যন্ত ইয়ে করে দেন এখানে কি ছিল কিছু ছিল এখানে ছিল হ্যাঁ ছিল স্যার ওই যে ওয়েবসাইটের থেকে হচ্ছে আমি নিছি ওই ওয়েবসাইটের হচ্ছে ইউটিউবের একটা লিংক ছিল আপনি এটাতে ঢোকেন স্যার ব্লকে তাহলে দেখতে পাবেন ওখানে একটা লিংক আছে এখানে আছে এনাদের ভিডিও লিংক আছে দেখেন এক লাইনে তো ভিডিও লিংকও দিলাম ওটাও হচ্ছে না মানে দেখি আমারটা আসে কিনা আচ্ছা স্যার আপনি ট্রাই একটু করেন স্যার আপনার ভিডিও আইকিউ কি প্রোভার্সন করা আছে না না আমি প্রোভার্সনের ওইটা স্যার ভিডিও ক্রিয়েট করব প্রোভার্সনের জন্য আপনার কাছে কি প্রোভার্সন আছে প্রোভার্সনের স্যার রেডি করছি ভিডিও আর একটু বাকি আছে আপনি কি প্রোভার্সন করতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ স্যার প্রোভার্সন একদম প্রপারলি করে ইউজ করছি তো উইন্ডোজ দিছিলাম তো ওই জন্য মনগান প্রোভার্সনটা হারিয়ে গেছে আমার কিছু পেইড টুলস একজনের থেকে মানে পাওয়ার কথা সে দিবে বলছে আমি সেজন্য মানে আচ্ছা ভিডিও আইকিউ প্রোভার্সনের একটা ভিডিও বানাবো আপনারা চেষ্টা করতে বাকিরা চেষ্টা করতেছেন ইউটিউব নিয়ে এত কিছু দেখাইছি একটা না একটা দিয়ে গেইন করার চেষ্টা করেন একটা না একটা দিয়ে ইনকাম করতে পারছেন চারিদিকেই চেষ্টা করতেছি করেন একটা না একটাতে সাকসেসফুল হবেনি সাকিবুর রহমান কোথায় ওনার কথাই শোনা যাচ্ছে না উনি কি ঠান্ডা হয়ে গেল নাকি একদম সাকিবুর রহমান ক্লাসে আছেন না দেখলাম তো তখন আসি স্যার স্যার একটা কনটেস্ট করতেছিল স্যার এই কারণে স্যার একটা কনটেস্টে অ্যাটেন্ড করছেন মানে স্যার করতেছি স্যার ওইটারই ডিজাইন বানাচ্ছি ও স্যার ঠিক আছে এটা স্যার কোনো কারণে এখানে সাবস্ক্রাইবার এখানে হচ্ছে না এটাই বুঝতেছি না হবে দাঁড়ান আমি তো আপনাকে স্যার ভিতরে থেকে কি আপনি চ্যানেলের লিংক আচ্ছা আচ্ছা এইটা দিলেই হবে ওরা কোনটা দিছে এখন বোঝা যাচ্ছে এখানে কি আইফ্রেম না আমি একটু দেখি আইফ্রেম দেখেন এখানে মনে হয় আইফ্রেমের কোড দেওয়া আছে আইফ্রেম এই যে আইফ্রেম আইফ্রেম আচ্ছা ঠিক আছে
আচ্ছা দেখ আই ফ্রেমে ওদের এটা সাইজ করা আছে, তাই আমি আমার এটার এমবেড কোডটা নিতেছি না, এমবেড কোডটা নিতেছি না, সেটা হচ্ছে 560 315, আর ওদের এমবেড কোডটা মানে সাইজটা আর কি, হ্যাঁ ওদের হচ্ছে 560 349, আমি যদি 315 দিয়ে দিই জিনিসটা ছোট হয়ে যাবে, তাই আমি কি করব, হ্যাঁ স্যার ওখানে 49 করে দিবেন, হ্যাঁ আমি আমি এমবেড কোডটা পুরোপুরি থাক, আমি জাস্ট এসআরসি এর ভিতরে যেটুকু আছে সেইটা নিয়ে আসব। আমি প্রথমেই দেখছিলাম এখানে এমবেড কথাটা লেখা আছে, আমি তখনই এটা নিতে চাইছিলাম, বাট আমি চিন্তালাম যে দেখি আগে চ্যানেলের শুধু ভিডিও না দিয়ে, ভিডিও না দিয়ে চ্যানেলের পুরোটা দেওয়া যায় কিনা। এই যে দেখেন খেয়াল রাখেন কোন কোন জায়গা থেকে কপি করতেছি, এই এসআরসি দুই ইয়ের ভিতরে যেগুলো আছে এটাকে বলে এসআরসি থেকে স্যার ভিতরে যেটুকু, আচ্ছা ঠিক আছে এটাকে পুরোটাকে আমি একটু স্যার পুরোটা না নিয়ে ভিতরে যে এইচটিএমএল যেটা আছে না এইচটিটিপিএস থেকে 24 মানে ডাবল আই, হ্যাঁ হ্যাঁ এইটুকু নিতে চাইতেছি কিন্তু এটা সিলেক্ট হইতেছে না, আচ্ছা পুরোটা সিলেক্ট হয়ে যাইতেছে, আচ্ছা ঠিক আছে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আচ্ছা সমস্যা নাই, আমাদের দরকার কি, আমি পুরোটা সিলেক্ট করে কপি করলাম, ঠিক আছে এত ভাঙা ভাঙা ইয়ে করার দরকার নাই, অঙ্ক নিয়ে বসো ম্যাথমেটিক্স, ঠিক আছে এটার যে আই ফ্রেমের যে ইয়েটা আছে এটা হচ্ছে 560 আর হচ্ছে 349, এটার জায়গায় এটা বসাই দিলাম, ঠিক আছে আর কিছু করতে হবে না, জাস্ট সেভ করতে হবে, এটাকে 349 বানাই দিলাম, এটাকে হ্যাঁ 350 বানাই, 49 কেন দিল ওরা, আমরা ওদের থেকে এক একটু বেশি দাম, দেখা যাচ্ছে স্যার মাপে আর হচ্ছে না, আমাদের অনেক সময় এমবেড কোডটা নিতে হয়, এমবেড কোডটা হচ্ছে শেয়ারের পদ্ধতি হচ্ছে এই একটা, এটা যখন আমি শেয়ার করব এই কপি যে এই লিংকে অনুসারে শেয়ার হবে, আর আমি যখন এমবেড কোডটা শেয়ার করব তখন এখানে এমবেড হওয়ার পরে এই যে জাস্ট কপি দিলে এই পুরো লিংকটাই কপি হয়ে যাবে, দেখেন কপি, জি স্যার বুঝতে পারছি, ঠিক আছে ওয়েবসাইটের ভিতরে অনেকে লিংক দেয় যেমন সোরাকাসের মধ্যে দেওয়া আছে, হ্যাঁ এমবেড কোড দিতে হয় বেশি ওয়েবসাইটের ভিতরে এমবেড কোডটাই নেয় অন্যটা বুঝতে পারছি দিতে যায় না, ঠিক আছে জি স্যার, আচ্ছা তাহলে এই প্রবলেম সলভ সলভ, তারপরে দেখেন আপনি কি আরো কি কি জানেন বলছিলেন আপনি, আর একটা স্যার এই যে ডান সাইডে প্রোডাক্টের লিস্ট বড়ই হয়ে যাচ্ছে ওইটা পুরোপুরি ডিলিট করে দিব না, ওইটা না 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 দাঁড়ান এখানে আমি একটু দেখি एग्जांपल অনুসারে ওদের যে ইয়েটা দিছে ওদের যে ইয়েটা আছে এটা কোথায়, এই যে প্রোডাক্ট লিস্ট না প্রোডাক্ট লিস্ট আমি একটু एग्जांपलটা দেখতে হবে, আচ্ছা আচ্ছা তাহলে স্যার এই যে ফাইলগুলো যেখানে নামাইছে, হ্যাঁ এই যে এটা আপনি তো আমাকে দিছিলেন না, আচ্ছা ওদের হচ্ছে প্রোডাক্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, তার জন্য এখানে আটটার বেশি আমি বলি এখানে দুইটা কাজ করতে পারেন, এক হচ্ছে আপনার এই যে অল কালেকশনের যে জিনিসটা, যেহেতু আপনার প্রোডাক্ট বাড়তেছে তাহলে আপনার কালেকশন বা এখানে যে ক্যাটাগরি এটাও বাড়বে, আপনার ইয়েটা আবার আবার ইয়ে করেন আমি দেখাইতেছি স্ক্রিনটা আবার শেয়ার করেন, এইখানে স্যার এইটা দেখেন আপনি এখানে এখানে যে ইয়েগুলো দিবেন প্রোডাক্ট লিস্ট কালেকশনের মধ্যে, হ্যাঁ এখানে আবার স্টোরটা চলে আসছে, স্টোরটা এখানে থাকবে না, স্টোরটা তো এখানে থাকবে না, ঠিক আছে প্রোডাক্ট লিস্টের ভিতরে স্টোরটা থাকার দরকার নেই,
তাহলে স্যার এই যে এগুলো যেগুলো পোস্ট করতেছি এর সঙ্গে তো আমি স্টোর লিখতেছি এই জন্য মনে হয় স্টোরটা আসতেছে লিভেলে লিভেলে স্টোর লিখতেছেন এই জন্য স্টোর আসতেছে আর তাহলে স্টোরটা বাদ দিতে স্টোর এক মিনিট স্টোর বাদ দেওয়ার আগে আপনার আগে চিন্তা করতে হবে যে ওরা স্টোর দিয়ে ওরা কি করতেছে হ্যাঁ স্টোর দিয়ে কি এরকম ইয়ে করতেছে যে ধরেন স্টোর দিয়ে এরকম বোঝাইতে পারে যে আর ওর স্টোরে মানে ওর ইয়েতে এটাকে কি বলে জি স্যার স্টোরে মনে হয় আছে ওদের একটু আমি নামাইছিলাম ওদেরও একটা ইয়ে সোরা সব যে ওদেরটা আছে এটা ওদেরও স্যার স্টোর আছে এখানে আচ্ছা স্টোরে ক্লিক করেন স্টোরে ক্লিক করলাম স্যার স্টোরে দুইটা প্রোডাক্ট আছে হ্যাঁ কি প্রোডাক্ট স্টোরে দিছে আমরা এটা একটু দেখি স্টোরে যেগুলো মেন্স উইমেন্স এগুলো আছে মোবাইল ফোন মানে স্টোরে সবগুলোই তো আছে ওল্ডার পোস্ট স্টোরে যদি মানে প্রত্যেকটা প্রোডাক্টের তাহলে দুই দেখানোর কারণ কি থাকলে লিখলে স্টোর লেখা থাকলে তো লেভেলে যতগুলো আছে সবই থাকবে স্টোরে শো অল দেখাচ্ছে লেভেলের মধ্যে স্টোর দিছে শো অল মানে এখানে সবগুলো প্রোডাক্টস মনে হয় আছে আর ওদের যেগুলো প্রোডাক্টস আমি ওপেন করে দেখছি স্যার সবগুলো নামের পাশে স্টোর লেখাগুলো ছিল সেটা না ফ্যাক্টরটা কোনটা যেটা আমরা যেটা ফ্যাক্টরটা বুঝেন মানে যেটা পোস্ট করছে ওইটাই ঠিক আছে তো ওর স্টোরে তাইলে ওর তো সবগুলোই শো করা দরকার ঠিক না জি স্যার স্টোরে এখানে দুইটা দেখতেছি আবার এই যে স্লাইডার ছয়টা এখানে স্লাইডারও ওপেন হইছে মোবাইল মেন্স ল্যাপটপ কিডস এগুলো ঠিক আছে কিন্তু স্টোর দুইটা আচ্ছা স্যার এটা সমস্যা নাই সমস্যা হলো এটা বড় হচ্ছে কেন এটা ছোট করতে হবে আপনারটাই যান এখানে যেমন ট্যাকো আছে স্যার এখান থেকে ট্যাকোটা বাদ দিয়ে দিব এরকম না না ট্যাকো বাদ দিবেন কেন প্রথমে আমার বুঝতে হবে এই আবার আচ্ছা ওর ওর ইয়েটাতে যান ওয়েবসাইটটাতে যান একটু ওয়েবসাইটটা জানো বুঝি আর কি ওর অনেক অল কালেকশন হচ্ছে হেলথ কেয়ার আচ্ছা হেলথ কেয়ারে টিপ দেন দেখেন কোথাও নিয়ে যায় কিনা না স্যার লিংক দাও নাই হ্যাশ দাও আছে আচ্ছা ঠিক আছে মানে এগুলাতে ওর হ্যাঁ এই পাশে লিংক দাও নাই হ্যাশ দাও আছে ঠিক না জি স্যার আপনি এই পাশে কি দিবেন অল কালেকশনে আমি এই পাশে প্রোডাক্টের হচ্ছে নামগুলো দিয়েছি নামগুলো দিবেন ঠিক না স্লাইডার নাম হ্যাঁ হ্যাঁ আপনার এখানে দেখেন বার্তির ভিতরে কোনটা আছে স্লাইডার আছে স্লাইডার স্লাইডার তো কোনো পোস্ট না স্লাইডার নামে কোনো পোস্ট আছে স্লাইডার কোথায় স্যার আমার এখানে তো আমার এখানে স্লাইডার নাই ওনাদের পোস্ট ছিল সোরা কাটসের যে ইয়ে ছিল আচ্ছা আচ্ছা একটু সোরা শপের এটা কি স্যার এখানে কি লেখা যায় প্রোডাক্টের মধ্যে যায় কতগুলো প্রোডাক্ট মনে করেন এখানে শো করবে 6টা না 5টা লেআউটে গিয়ে দেখব স্যার হ্যাঁ প্রোডাক্ট লিস্টে যান প্রোডাক্ট লিস্ট প্রোডাক্ট ট্যাব তো স্যার এটা এটা প্রোডাক্ট লিস্ট এখানে গিয়ে এখানে তো এইভাবে শো করতেছে স্যার না শুধু সিলেক্ট লেভেল দিব এখানে আমি তো অল লেভেল দিয়েছি সিলেক্ট লেভেল দেন আচ্ছা একটু দিয়ে ট্রাই করি 11টা আছে এডিট তাহলে এখানে 8টা করব তাহলে স্টোর দরকার নাই তারপরে ট্যাকও দরকার নাই ওই পাশে যেহেতু আছে
আচ্ছা টেকোটা রাখি নড়ুয়ে দরকার নাই হট ডগ যেমন ধরেন পানীয় জাতীয় যেসব জিনিস এটা মনে করেন কোল্ড ড্রিঙ্কস এর ভিতরে পানীয় জাতীয় যেসব জিনিস আছে কিন্তু পানীয় জাতীয় জিনিস স্যার আমার একটাই আছে সফট মনে করেন যে সফট ড্রিঙ্ক হ্যাঁ সফট ড্রিঙ্ক এর ভিতরে আপনি পানীয় জাতীয় জিনিসগুলো পড়বে ঠিক আছে তার মানে প্রোডাক্ট লিস্ট এর ভিতরে আসবে হচ্ছে সফট ড্রিঙ্ক ঠিক না জি স্যার প্রোডাক্ট লিস্ট এর ভিতরে সফট ড্রিঙ্ক আসবে আবার প্রোডাক্ট ওই যে অল প্রোডাক্ট যে আছে হ্যাঁ জি স্যার ওখানেও সফট ড্রিঙ্ক এখানে সফট ড্রিঙ্ক আসবে বাট এখানে আবার কথা আছে অল প্রোডাক্টের ভিতরে আপনি এখানে যদি ধরেন আপনার এটা যদি শুধু এটা তো শুধু ফুড নিয়ে করছেন জি স্যার হ্যাঁ যদি মাল্টি পারপাস হইতো ওদের এটা কিন্তু মাল্টি পারপাস বলতে হচ্ছে ও দেখাইতেছে কি কি একটু ওদের এটা একটু দেখেন আমি বলি অল প্রোডাক্টে কি অল কালেকশনের ভিতরে কি দেওয়া আছে জামা কাপড় দেওয়া আছে হেলথ নিয়ে দেওয়া আছে হেলথ ক্যামেরা নিয়ে দেওয়া আছে বুক আছে স্টোরি এগুলো আছে মোটর বাইক কার মিট এইগুলা আলাদা আলাদা করে আপনি এখানে এই অল কালেকশনের ভিতরে দিতে পারেন আর ওইখানে এই প্রোডাক্ট লিস্টের ভিতরে ঠিক এরকম যে আপনার মিটের ভিতরে আসবে যত রকম মাংস আছে প্রোডাক্ট লিস্টে যত রকম মাংসের ছবি দিবেন গরু হোক মুরগি হোক মিটের ভিতরে এখানে মিট দেওয়া থাকবে মিটের ভিতরে সবকিছু থাকবে এখানে যেমন কিডস এর ভিতরে চারটা পোস্ট লেখা আছে ঠিক আপনি মিট 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 লেখা থাকবে আর এখানে যতগুলো পোস্ট দিবেন তার নাম্বারটা লেখা থাকবে কিন্তু আমার এখানে তো স্যার প্রোডাক্ট গুলো মানে যেগুলো আছে সবই ফাস্ট ফুড এই যে এর বাইরে প্রোডাক্ট নাই এই যে যে 8টা 12টা প্রোডাক্ট ঠিক আছে এই ক্ষেত্রে তো বুঝতে পারতেছেন না এগুলোর তো একটা ক্যাটাগরি আছে না যেমন ধরেন আপনার চিকেন ফ্রাই হ্যাঁ কিন্তু এটা স্যার একটাই আছে ক্যাটাগরির জন্য মনে করেন একটাই নিব চিকেন ফ্রাই একটাই আছে আবার পানি জাতীয় জিনিস যেটা মিল্ক শেক সেটাও একটাই আছে যেটা বুঝুন না এখন আপনি একটা পোস্ট দিবেন এই জন্য একটা আছে হ্যাঁ ঠিক না এখন মিল্ক শেক না লিখে আপনি এখানে লিখছেন মিল্ক শেক বাট আপনি যদি এইটা মিল্ক শেক তো ক্যাটাগরি ওই যে এখানে আলাদা আলাদা করে ইয়েতে যাইতেছে কিন্তু আপনার কি মিল্ক শেক একটা একটা জিনিস বিক্রি করবেন আপনাকে জুস বিক্রি করবেন না আপনি কি কোল্ড ড্রিঙ্ক বিক্রি করবেন না আপনি নামটা দিবেন মনে করেন যে রং মিল্ক শেক এটা একটাই দিন নামটা ঠিক নাম দিবেন মিল্ক শেক তাই জন্য শুধু মিল্ক শেক কি পাইছেন আপনি যদি জুস জাতীয় দিতেন অথবা পানীয় জাতীয় কোনো কিছু দিতেন তাহলে সেখানে আপনি পানি তারপরে জুস কোল্ড ড্রিঙ্কস লাচ্ছি ঠিক আছে মিল্ক শেক সব ওটার ভিতরে আসতে পারতো ক্লিয়ার জি স্যার বুঝতে প্রোডাক্ট লিস্ট কমাইবার সিস্টেম তো পেয়ে গেছেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর কোনো প্রবলেম নেই কমানো যাবে প্রবলেম আর স্যার আমারটাতে যাই তাহলে বুঝতে পারবো শিহাব আপনাদের কোনো প্রবলেম আছে আর মেঘা মেনুতে এগুলো সবগুলোই আসছে এটা ঠিক আছে মেঘা ট্যাব এগুলো চেঞ্জ করতে হবে সমস্যা নাই আর হচ্ছে স্যার এখানে সব ঠিক আছে ডিসকাউন্ট এটার তো মনে হয় কোনটাই কোড আর এখানে এখানে হচ্ছে বিকাশ আমি অ্যাড করেছিলাম ব্যাংক ট্রান্সফার অ্যাড করতে পারবেন এটাতে দেখলাম হ্যাঁ হ্যাঁ বিকাশ অ্যাড বলতে বিকাশের যে ছবিটা দেওয়া যায় সেটা অ্যাড করা যায় এখানে মানে আমি করছি যেভাবে আপনাকে একটা দেখাই দেই একটাতে যান পে ইয়ে করেন তো একটা প্রোডাক্টে যান অ্যাড টু কার্ট ভিউ কার্টে যান ভিউ কার্ট কার্ড প্রসেসিং চেক আউট এখানে এসে আপনি সব কিছু দিবেন একটা একটা করে আমি দিয়ে দিলাম বাংলাদেশ অর্ডার হচ্ছে দিলাম বিকাশ সাপোজ বিকাশে নিব এমনি এখানে আপনি যেটা দিবেন ওই আপনি হচ্ছে বিকাশের ট্রানজেকশন নাম্বার ডিসক্রিপশন এখানে হচ্ছে লিখে দিলেন আমি এটা ইয়ে করছি বা এটা যে আপনার ইয়ে আছে কি ভুলে গেলাম
আচ্ছা ডেসক্রিপশনে ওটা লিখে দিলে হবে, যাওয়ার পরে আপনি যেখানে পেমেন্ট অপশন আছে এখানে স্যার পেমেন্টের এখানে ইউপি ও এখানে চেঞ্জ করি, আমি পেটিএম চেঞ্জ করে বিকাশ দিয়েছি স্যার, তো এখানে কনফার্ম অর্ডার দিলাম, এটা নামটা চেঞ্জ করতে হবে। এইটা স্যার এই নাম চেঞ্জ কিভাবে করব এটা করতে পারতেছি না। আচ্ছা এখানে অর্ডার নাও দিলাম স্যার, দিলে এখানে এটাতে সুবিধা বিকাশ যদি অ্যাড করা যায়, বিকাশ হ্যাঁ স্যার বিকাশ করলে কি বিকাশের অ্যাপস আসে না কি আসে? ও ইমেল অ্যাড্রেস বিকাশ অ্যাপস আসে না স্যার, এখানে বিকাশের যে আপনার কোড যেটা থাকে ওইটা দিতে হয়। আমি একটু একটা জিনিস চেক করতে হবে কোথায় গেল। এখানে যেমন আমি এখানে কোড আমার ফোন নাম্বার ভিতরে সেট করে দিছি, এখানে লিখেও দিছি বিকাশ পার্সোনাল, কেউ যদি এটা স্ক্যান করে আমার নাম্বারটা ওখানে চলে যাবে, ওখান থেকে ডাইরেক্ট পেমেন্ট করতে পারবে। এখানে কি এই বিকাশের এইটাতে ক্লিক করলে কি বিকাশের কিছু? না স্যার ক্লিক করলে আসবে না, এটা আপনি ওই যে কিউআর স্ক্যানার আছে আপনার যে মোবাইলে বা একটা কিউআর কিউআর কোডটা। আচ্ছা জি স্যার ওইটা দিয়ে স্ক্যান করলে একদম ওখানে ফোন নাম্বার পাবেন, ওইটা কপি করে বিকাশ অ্যাপস দিয়ে পেমেন্ট করতে পারবেন। তারপরে ওই অর্ডার নাওয়ার ভিতরে বা অর্ডার ডিটেইলস এর ভিতরে হ্যাঁ এটা অর্ডার ডিটেইলস এ গিয়ে ওইটা আপনি লিখে তারপরে আপনি পোস্ট করে দিলেন, হয়ে গেল, আর কোনো কিছু করতে হবে না এইভাবে। কিন্তু স্যার এই যে পেটিএম এর যে ফটোটা আছে এটা স্যার চেঞ্জ করতে পারছি না, এই ফটোগুলো চেঞ্জ করব কেমনে, ভিতরে রেগুলো নয় চেঞ্জ করতে পারবো। ঠিক আছে এটা জান আপনি এই পেটিএম এর এটা একটা ইমেজ আছে, কোথায় আছে আপনি কোডে যাইলে পাবেন। কোডে তাহলে থিম এডিটে যাব স্যার, পেটিএম লিখে সার্চ দেব। হ্যাঁ থিম এডিট লিখে সার্চ দিবেন, থিম এডিট লিখে সার্চ দিলে আগে দাঁড়ান এক মিনিট। জি স্যার এটা যান ভিউতে যান, আমি দেখাই একটা জিনিস, ভিউতে যান এই একেবারে নিচে চল, একেবারে নিচে একেবারে নিচে একেবারে নিচে সবার নিচে ফুটারে চলে যাও। ওই যে দেখেন এখানে লেখা আছে না ভিসা, তারপরে যে পেপাল, এইগুলোও ছবি, এইগুলোও সেই একই থিমে যায় চেঞ্জ করতে হবে। আপনি প্রথমে এখানে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যান, রাইট ক্লিক করেন ইন্সপেক্টে যান। এইতো স্যার হেডারের ভিতরে টাইটেল ভিসা আছে, এটাকে এই জিনিসটা এই সাইডে থাকলে আমার বের করতে বা বুঝতে একটু অসুবিধা হয়। ওই তিনটা ডট আছে না, তিনটা ডটে ক্লিক করেন উপরে উপরে, না এটা না এটা না এখানে না এখানে, হ্যাঁ হ্যাঁ এটাকে নিচে নিয়ে আসেন, এই যে নিচে এটাতে ক্লিক করা। জি স্যার এখানে থাকলে নিচে থাকলে আমার সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। হ্যাঁ এখন দেখেন এই এটার ভিতরে ক্লিক করেন, এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে এখানে না মাঝখানে না ওই ইয়াটা এই যে অ্যারো চিহ্নর মতো যে এটাতে ক্লিক করেন, এর এর প্রথমে এর আগে দিয়ে একটা, হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ এবার নিচে যান, এই বিফোর এ ক্লিক করেন, বিফোর 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 করছি স্যার। হ্যাঁ এবার এই পাশে যান, এই পাশে এখানে যে কোনো জায়গায় ছবি দেওয়া আছে, ইমেজ দেওয়া আছে, এখানে তো শো করতেছে না স্যার। ডিজিটাল মার্কেটিং আই কথাটাই হয় নাই
আই হ্যাভ এ ডিজিটাল মার্কেটিং এটা মানে বুঝি নাই আই এম এ ডিজিটাল মার্কেটার হইতে পারে ঠিক আছে আমি হ্যাঁ স্যার আই এম আল হেলাল থেকে নিচ্ছি তারপরে আবার আই এম আল হেলালের পরে আই এম এ ডিজিটাল মার্কেটার এটা দিতে পারেন ডিজিটাল মার্কেট মার্কেটার হ্যাঁ তারপরে যদি এন্ড ওভার 1 ইয়ার এক্সপেরিয়েন্স হ্যাঁ বুঝি নাই কি বলছে এন্ড ওভার 1 ইয়ার এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স এর কথা লিখছেন স্যার হ্যাঁ আই হ্যাভ ওভার আই হ্যাভ লিখছেন হ্যাঁ হ্যাঁ আই হ্যাভ 1 ইয়ার এক্সপেরিয়েন্স হ্যাঁ ঠিক আছে তারপরে তারপরে এখানে যেটা সোশ্যাল মিডিয়া advertising and social media management I applies in facebook marketing sir কথা গুলো ঘুষানো হয় না বুঝছেন আপনি কষ্ট করে দু আরো দুই তিনটা এই যে গিগ দেখেন হ্যাঁ আর দুই তিনটা গিগ ওপেন করেন ওপেন করে ওখানে কি কি লিখছে ঠিক আছে ওই কি কি লেক্সের জায়গায় আপনি যেটা যেমন ধরেন ওরা লেক্সে যে আমার 4 বছরের এক্সপেরিয়েন্স আছে আপনি সেই 4 বছরের জায়গায় আপনি লেখেন আমার 1 বছরের এক্সপেরিয়েন্স আছে তারপরে ওরা কি কি লেক্সে আপনি তিনটা আপনাকে আমরা এখনি হেল্প করব দাঁড়ানো ওদের ওর ব্লগ পোস্টের এটা শেষ তো এটা শেষ করে আপনাকে হেল্প করব ঠিক আছে ওকে স্যার নামাজের পর তারপরে মানে লেখার চেষ্টা করতে থাকি আপনি হ্যাঁ লেখার চেষ্টা করতে থাকেন আমরা নামাজের পর আপনাকে হেল্প করব আচ্ছা আমি যেটা দেখতেছিলাম এটা কি জানি দেখতেছিলাম আমি কোথায় জানিছিলাম আমরা দেখতে চাইছি যে এখানে ওরা ছবি কোথায় দিছে ঠিক আছে এক মিনিট এটার ফুটারটা দেখি ফুটারটা দেখলে বুঝতে পারবো ক্রেডিট কার্ড আইকন লিস্ট এখানে একটু দেখি আচ্ছা 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 পেপল নাম দিয়ে ইয়ে করছে কিন্তু এখানে কোনো ছবি টবি দেখায় নাই আচ্ছা যদি আমি স্যার আপনি ইয়েতে সার্চ দিয়েছেন স্যার এই থিমে এডিটে গিয়ে দুইটাই দেওয়া যাবে কিন্তু হচ্ছে ফটোর অপশন তো নাই এখানে বিকাশ লেখা যাবে কিন্তু বিকাশের লিংকটা কি দিব দাঁড়ান দাঁড়ান এক মিনিট কি জানি নাম ছিল এরকম কিছু একটা নাম ছিল DINERS আমার নাম কি
এটা ওরা নামের উপরে ইয়ে করছে, এখানে ছবি ছবিটা কিভাবে করছে আমরা আমরা এখন এই ছবিটা খুঁজে বের করি, থিমে যাই, ঠিক আছে, এডিট HTML এ যাই, এখানে আমরা সার্চ দেই, নামাজের সময় হয়ে গেলে বলবেন কিন্তু, হ্যাঁ কন্ট্রোল এফ, নামাজ আমরা তো ইয়েও নেই নি আজকে, হাফ টাইম বা লাফ 5 মিনিটের মধ্যে স্যার বার হয়ে যেতে হবে তাহলে নামাজ পড়তে পারবেন স্যার, তাই না? তাহলে তাহলে একবার নামাজের পরে দেখে এখন 35 বাজে, আমরা 20 মিনিট ইয়ে দিলাম, ব্রেক টাইম দিলাম, ঠিক আছে, নামাজ টামাজ পরে আসি, আসার পরে দেখবো, কি বলেন? হ্যালো আছেন আপনারা? জি স্যার, ঠিক আছে, আমরা এখন ব্রেক নেই, ব্রেক হচ্ছে এখন হচ্ছে ঠিক 5টা, সরি এখন হচ্ছে 35 55তে আসবো, 4:55, ঠিক আছে, জি স্যার, জি স্যার,
হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো
हेलो हेलो जी सर सुनते हैं আমি খেয়ালই করি নি পাঁচটা বেজে গেছে আচ্ছা তাহলে আশিক যদি কি জানি আমরা দেখতেছিলাম যে ছবি ছবির ব্যাপারটা দেখতেছিলাম টিম ছবি হ্যাঁ স্যার পেপালের ছবি ওই বিকাশের ছবি এইটা ঠিক আছে আমি খেয়ালই করি নি যে ইয়ে গেছে পাঁচটা বেজে গেছে আমাদের এখানে তো অনেক আকাশ মেঘলা একটু বৃষ্টি হচ্ছে আর আকাশ গরম গরম করে ডাকতেছে আচ্ছা আমার এই ব্রাউজার অনেক সময় দেখা যায় যে ওপেন করা থাকলেও পরে টিপ দিলে ওপেন হয় না আমার মনে হয় আমার এইটা কেও উইন্ডোজ দিতে হবে কন্ট্রোল এফ উপরে আর শেষে আছে স্যার শেষের দিকে ধরে টেনে আনলে ওইটা থাকবে না ওটা হারিয়ে যায় স্যার যেহেতু এটা শেষের দিকে আছে তাহলে আমরা একটু শেষের দিকে টিপ হ্যাঁ শেষে দেখেন পে এলআই এর ভিতরে পেটিএম আছে ঠিক আছে পেটিএম এ কিছু দেওয়া নাই তো এলআই স্যার এখানে অর্ডার ডিটেইলস যাচ্ছে হচ্ছে এটা সোরা এটা কি সোরা টেকনিক্যাল নাকি তাহলে স্যার ভিতরে এইভাবে তো এখানে মানে ফটোর অপশন খুঁজে পাওয়া যাচ্ছে না যাবে তার না এই ফটোটা কোথায় আচ্ছা আচ্ছা কোথা থেকে পাইছে সেটা আমাদের দেখতে হবে এই লিস্টের ভিতরেই আছে বিশা বিশা এ টাইটেল আছে এ এখানে কোনো ইমেজ আছে না ইমেজ নেই তার মানে এই বিফোর আফটার এগুলোর ভিতরে কোনোটা ভিতরে আছে এই টাইটেল টাইটেলের ভিতরে ছবি আছে কোনো
আচ্ছা এখানে একটা কোড আছে, কোড দিয়ে ছবিটা ইয়ে করছে আনছে, ঠিক আছে। সেই কোডটা হচ্ছে ধরেন এরকম, এখন এই কোডটা কি ধরনের কোড ইউজ করছে আমি একটু এখানে যেগুলো নাম দেওয়া আছে স্যার এগুলো ছবি আপনার ওখানে শো করতেছে। ঠিক আছে, এখানে আপনাদেরকে একটা কোড দেখাই, এই কোড এই যে বিফোরে আসার পরে দেখেন এখানে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি স্যার, এই দেখেন ডট ডট পেমেন্ট ডট মাস্টার এ, হ্যাঁ বিফোরে এই যে কন্টেন্টের ভিতরে এখানে লেখা আছে স্ল্যাশ দিয়ে এফ আই এফ এফ ওয়ান এফ ওয়ান ঠিক আছে। এই এইটা দেখেন, এইটা যদি আমি তুলে দিই তাহলে এই মাস্টারটা চলে যাবে, এখানে তিনটা নেই যে এটা হচ্ছে মাস্টারটা, দেখেন এটা চলে যাবে, চলে গেছে না? যতগুলো ইয়ে আছে এখানে শো করতেছে থিমের ভিতরে, হ্যাঁ হ্যাঁ থিমের ভিতরে এডিট থিম লেয়াউট ইয়েতে যান, হ্যাঁ থিমে গিয়ে এডিট থিম ক্রেডিট কার্ড আইকন না এটা লেখেন, হ্যাঁ ক্রেডিট কার্ড আইকন একসাথে লিখবো কার্ড না স্যার স্পেস দে স্পেস দে কার্ড কার্ড আইকনস ক্রেডিট বাম বলে আই সি ও এন এস, হ্যাঁ এন এস আইকন, হ্যাঁ এখন এন্টার দেন, ও কার্ডস এখানে যেগুলো নাম দেওয়া আছে এগুলো শো করতেছে ওইখানে, পেপাল ডিসকভার এইখানে কোনো একটা কিছু আছে স্যার, উপরে গুলোতে দেখেন হ্যাশ দেওয়া আছে আর নিচের গুলোতে এগুলোতে নাম লেখা আছে, এখানে একটাতে নান লেখা আছে, না তো তাই ফেরত দিয়ে দেখ, আমরা অন্য জায়গাতে নিব, পুরোটা দিয়ে দিই, না না আমার আর এক ঘন্টা পরে ক্লাস শেষ করে আপনি ফোন দিতেছি।
আচ্ছা এগুলো হচ্ছে ইমেজ, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, এইখানের গুলা চেঞ্জ করতে পারবেন, এই পেটিএম এগুলার গুলা চেঞ্জ করতে পারবেন, কারণ এগুলো হচ্ছে ইমেজ। এই যে দেখেন এখানে ইমেজ আছে, তিনটা ইমেজ মিলে একটা ইমেজ করছে ওরা, ঠিক আছে? আচ্ছা স্যার, দেখতেছেন আপনারা? জি স্যার, এইটা স্যার হচ্ছে লিংকটা কোথায় থাকবে? এই লিংকটা হচ্ছে আপনার, দাঁড়ান, এইটা আমরা পাবো হচ্ছে ইউপিআই ট্রান্সফার, ইউপিআই ট্রান্সফার লিখে সার্চ দেন, দাঁড়ান আমি লিখে দিচ্ছি স্যার। এই যে দেখেন এখানে আছে না, এখানে আপনি প্রথমে একটা ইমেজ ইয়ে করবেন, নামাবেন এখানে স্যার। এটা কি তিনটা একসঙ্গে দেওয়া আছে? বুঝতে পারছি, তিনটা একসঙ্গে দেওয়া আছে, তিনটা একসঙ্গে দেওয়া আছে। এই যে দেখেন আমি আপনি এখানে বিকাশ দিলেই হবে, আপনার অন্য যেহেতু নাইগা, ঠিক আছে, আপনার বিকাশ, ইউকেশ, ইউকেশ রকেট এই সবগুলোর ছবি একসাথে, হ্যাঁ এই তিনটা ছবি একসাথে আই না, আপনি এখানে দিয়ে দিলেন, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি তো ছবি যেটা আছে, এটাও এটাও ছবি একসাথেই আছে, পেপল, কিন্তু আপনার পেপল নাই, আপনি পেপলটা এখান থেকে রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে, যাতে কোড যেটা আছে ক্যাশ অন ডেলিভারি এটা তো ঠিকই আছে, এটা তো মেইন আমাদের, ঠিক আছে, এটা তো আমাদের জন্য অনেক লাগবেই, কারণ কি অনেকে বিকাশ করতে চাইবে না, আপনার ক্যাশ অন ডেলিভারি দিতে চাইবে, হ্যাঁ ঠিক আছে। ব্যাংক ট্রান্সফার আছে, মানে এই তিনটা অপশন থাকলে তো বিকাশ পেপারটা আপনি ই করে দিতে পারবেন, রিমুভ করে দিতে পারবেন, না রিমুভ করলো নাই, এখানে রেখে দিলাম, রেখে দিলাম, কিন্তু এখানে বিকাশ সেট করার জন্য এই ইমেজটা এখানে সেট করে দিলাম, বিকাশ রেখে দিলো নগদ। আপনি এখানে একটা কাজ করতে পারেন, যে ধরেন আমি এখানে দেখি তো একটা কাজ করে স্যার, এই থিমের ভিতরে ওখানে দেখতেছি যে ডট চিহ্ন আছে, দেখেন ডট কমের পাশে হচ্ছে একটা টান আছে, তারপরে কিছু দূর যায় যে কে এর পর একটা টান, তার মানে এটা একটা ইমেজের হচ্ছে ল্যাঙ্গুয়েজ। কোনটা কোনটা? এই তো স্যার ইউপিআই ট্রান্সফারের, দেখেন এই যে blogspot.com/ এর পর একটা টান আছে, এটার কথা এটা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা ইমেজ তো এখানে লেখাই আছে, এই যে দেখেন img, img এর ভিতরে না স্যার, আমি বলতেছি এখানে তিনটা সেট করা আছে, আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এই যে .com/ এর পর একটা টান আছে, তারপরে এই যে কিছু দূর যায় কে এর পর একটা টান আছে, দেখেন t4 এর আগে, এটা হচ্ছে একটা ইমেজের ছবি, এটাই বলতে চাই। এখানে যেটা জিনিস এখানে দেখেন, এই পেপল এর এখানে আপনি চাইলে লিখতে পারেন যে not working, বা অথবা এই পেপলটা আপনি মুছে দিতে পারেন, ঠিক আছে স্যার, এই লাইনটা ডিলিট করে দিলে হয়ে যাবে। হ্যাঁ এই লাইনটা আপনি ডিলিট করে দিন, কিন্তু ডিলিট করার সময় বুঝে ডিলিট করতে হবে, যেমন ধরেন এইখানে এলআই থেকে এই এলআই পর্যন্ত পুরোটা একটা সেকশন, এই দেখেন আমি এই এলআইটা বন্ধ করে দিলাম, ঠিক আছে না? জি স্যার, এই এলআইটা পুরোটা একটা সেকশন, কিন্তু আবার আপনি এই এলআইটা হচ্ছে শুরু এটা দিয়ে, ধরেন এখানে চারটা ভাগ না, আমি এগুলো সব দিয়ে করতেছি, এই যে চারটা, ঠিক না? এখন আমি এইটা পুরোটা ডিলিট করব, আমি এইটা পুরোটা ডিলিট করে দিলাম, তাইলে আমার কোনো ক্ষতি হবে না, বাট আমি যদি এইভাবে থাকে, হ্যাঁ আমি ধরেন এটা এই এটা ওপেন করা আছে, হ্যাঁ এটা ওপেন করা আছে, আর আমি এখান থেকে মনে করেন যে একটু ডিলিট করা হইলে একটু বাকি রইলো, তাইলে ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। জি স্যার, বুঝতে আপনাদের কথাটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইটা গেলে উপরেরটা, নিচেরটার জন্য, নিচেরটাও ছবি না, বাট নিচেরটা একটা আইকন দেওয়া, এখন এই আইকনটা দেওয়া আমরা একটু আবার একটু ইয়ে করি, ইন্সপেক্ট করি এই জিনিসটা, আইকনটার যেই নামে দেওয়া, হ্যাঁ কন্টেন্ট F1 এইটা কি সবগুলোর বেলায় F1 দেওয়া না একটার বেলা দেওয়া, এটা আমরা একটু আবার এটা হয়তো বা ওদের কোন ইয়ার ভিতরে, এই যে দেখেন এটা হচ্ছে F1 F4, ঠিক আছে, আলাদা আলাদা দিচ্ছে, হ্যাঁ আলাদা আলাদা, বাট এই স্ল্যাশ F1 F4, এটা স্যার F1 F4 লিখে সার্চ দেন তো আসে কিনা, দাঁড়ান থিমের মধ্যে এক মিনিট, এটা হচ্ছে checkout.html এর checkout.html 358 নাম্বার, হ্যাঁ আমি এখানে যাই, এখানে এই যে
এই যে দেখেন বিফোর কন্টেন্ট এটা ঠিক আছে এক একটা নাম এক এক রকম আচ্ছা এখন এই যে কন্টেন্ট বা স্ল্যাশ দিয়ে যে ও ইয়ে দিছে ভিসা বা এগুলোর ইয়ে দিছে এগুলো কোন ধরনের আইকনের ভিতরে পড়ে হ্যাঁ এইটা আমাদেরকে খুঁজে বের করতে হবে হ্যাঁ স্যার এইটা আমাদের যেমন ফন্ট প্রসেসর আইকন না ফন্ট প্রসেসর আইকনের ভিতরে এরকম পড়ে না ঠিক আছে অন্য কোন আইকন আছে যার ইয়েটা সে এভাবে ইউজ করছে এখন সেই স্যার এইখানে একটা কাজ করলে হয় না এই পেপ্যাল এর সাপোজ আইকন যেটা আছে ওইটার হচ্ছে ইয়ে নিয়ে এসে দিলে HTML কি আছে ওইটা নিয়ে এসে যদি এখানে দিয়ে টেস্ট করা হয় কাজ করে কিনা কে বললেন আপনার কথাটা বুঝিনি আমি যেমন হচ্ছে স্যার আচ্ছা দাঁড়ান আমি বলতেছি যেমন স্যার বাইক আছে বাইকের নামের শুরুতে যেমন বাইকের লোগো একটা থাকে না ছোট HTML দিয়ে অ্যাড করা হয় ওই HTML বাইকের লোগোটা ওখানে অ্যাড করার কথা বলতেছি আইকন যেটা এই ধরনের আইকন এগুলা বুঝছেন এই ধরনের আইকন এগুলা এটা হচ্ছে এই আইকনের নাম কি বলে সিসি মাস্টার আইকন ফ্রন্ট পারসন ঠিক আছে আমরা আমরা এই এফ এ সিসি মাস্টার কার্ড এই যে দেখেন এখানে আছে এফ এ সিসি মাস্টার কার্ড ফ্রন্ট পারসন এর আইকন এগুলা ঠিক আছে এই যে ফ্রন্ট পারসন এর আইকন আমরা কি করতেছি আচ্ছা এই দেখেন ইউনিকোড F1 ঠিক আছে ও কোনটা দিছে কন্টেন্টের ভিতরে স্ল্যাশ দিয়ে ইউনিকোডটা দিছে F1 কিন্তু আমাদের এখন আমাদের খুঁজতে হবে কি যে আমাদের ইয়ে আছে কিনা বিকাশের এরকম ইউনিকোড কি আছে আমি একটু দেখি চেক করে দেখি বিকাশের ইউনিকোড কি BKASH বিকাশ আইকন আচ্ছা ইউনিকোড লিখে দেয় বিকাশ ইমেজের ভিতরে যাই দিই যাই দেখি বিকাশের ওরা মনে হয় ইউনিকোডের নামই শুনলে আইকন ভেক্টর দেখি একটু ভেক্টর এর যাই SVG তো কোড কি হবে কোড এই দেখেন ওরা যেমন এইটা দিছে এই যে পেটিএম ঠিক আছে এই এইটা দিছে তাহলে আমাদের আমাদের ঠিক বিকাশের এরকম ইয়েটা কি বিকাশ আইকন বিকাশ লোগো বিকাশ আইকন টু আছে বিকাশ আইকন এটা এটা দেখি তো এসভিজি হয় ইন্ডি লোগো এটাও ডাউনলোড করি এটাও ডাউনলোড করি
শর্টকাট আইকন লিস্ট ঠিক আছে এখানে আমি এখানে দিব ডাউনলোড লোগো প্রিন্ট আছে এই প্রিন্টটা আমি কপি করে আমার এখানে দিয়ে দেখি যদি এই জিনিসটা আমাদের বাদ দিয়ে দিতেই পারি কারণ কি আমাদের তো ইয়ে নাই কি জানি এটার নাম যেহেতু ব্যাংকের ওই ক্রেডিট কার্ডের ওইগুলো সিস্টেম নাই একটা বাদে ব্যাংক ট্রান্সফার আসে নাই আসে নাই কি আসছে একটু দেখি এখানে বসেছি যখন কিছু না কিছু তো অবশ্যই একটা আছে না এটা রেসপেক্ট করে আমরা আসি বিকাশ বিকাশ লিঙ্ক দেখাইতেছে বাট এখানে একটা এও আসছে কিন্তু স্যার পেপাল এটা দেখেন নিচে কি দেওয়া আছে মনে হয় কিছু নাই ফাঁকা এতে ফাঁকা আছে টাইটেল দেওয়া আছে টাইটেল আমার ঠিক আছে আর না এর মাঝখানে বিফোর দিছে বুঝছেন এই বিফোরের যে কোড এই বিফোরের যে কোড সেটা আমাদের পাইতে হবে এই কন্টেন্টে এইটাই স্যার লিখে সার্চ দিতে হবে ঠিক আছে যে এটা এখন এটা তো দেখলাম যে এটা একটা ইউনিকোড এই যে দেখেন এই দেখেন ইউনিকোড F1 F1 কিন্তু বিকাশের ইউনিকোড তো পাইতেছি না থাকবে এরকম ওপেন করলে স্যার কি বলেন এই যে এখানে एग्जांपल হিসেবে আছে ঠিক আছে যেগুলো ওয়েবসাইটে হচ্ছে বিকাশের পেমেন্ট করার সিস্টেম আছে ওইখানে যে ওই যে ডান বাটনে ক্লিক করে ওই থেকে ইয়া দেখা যায় না হ্যাঁ হ্যাঁ দেখা যাবে না কেন অবশ্যই দেখা যাবে ইনস্পেক্ট করে সবকিছুই দেখা যাবে ঠিক আছে তো তাহলে ওগুলো একটা ওয়েবসাইটে যে বিকাশের ইয়াটা একটু যদি দেখতে পার যদি দেখা যাবে কি তাহলে তো ভালো হতো হ্যাঁ হ্যাঁ দেখা যাবে ফন্ট অসম জানি না বেশ কি জিনিস
বিকাশের ওইভাবে মনে নাই স্যার। এখানে যে নাম্বার গুলা দিছে, এই যে নাম্বার যে দিছে একটা, এটা এটা কি নাম্বার? জি স্যার ওইটা ইমেজের নিচে ছিল, ব্যাক দিয়ে দেখেন হ্যাশ দিয়ে নাম্বারটা কি। এই যে এখানে তো ইউজ করে দেখাইছে এক্সাম্পল, হোয়াট ক্যান ইট বি ইউজ ফর, নিড বিকাশ আইকন লুক লাইক সেম অ্যাজ দিশা কার্ড অ্যাজ। আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তা আইকনের এটার এটা কি ট্যাগ স্যার? এই যে উপরে দেখেন বিকাশ হ্যাশ 14709। হ্যাঁ এটা ঠিক আছে। ব্যান্ড আইকনের ভিতরে এইটার বসাতে হবে নাকি? এডিট ব্যান্ড আইকন, পেমেন্ট ক্যাটাগরি ভিতরে দিতে হবে না, চেঞ্জ আইকন ডিভাইস আইকন স্ল্যাশ বিকাশ বিকাশ স্যার। F1 F1 যেটা আছে ওইখানে এইটা দিয়ে দেখেন তো আসে কিনা। এই কোডটা দিয়ে দেখবো? হ্যাঁ ট্রাই করেন, আসে কিনা, আসলে তো ভালো। ওকে F1 F1 আমাদের এটা এটা তো বিফোর না, এটা তো বিফোর বানাইতে হবে তারপরে। এক মিনিট একটু এবার আমি পুরোটাকে ডিলিট চ্যানেল দুইটা পেপার হলো, ভালো কথা, দুইটা পেপার হচ্ছে। এখন এটার এতে গিয়ে আমি এই লোগোর যে ইয়েটা আছে এইটা কপি করে দিতে পারি। এটা আমি একটু কপি করে দিয়ে দিই, কপি করে এতে গিয়ে কপি করে দিলে যাবে যাবে, কিন্তু হচ্ছে যে ইনাদের হচ্ছে দেখেন একদম ব্ল্যাক এন্ড হোয়াইট দেওয়া আছে, আর এটা হচ্ছে কালার 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 তো কালার আসুক, কালার ভিতে কালার তো আরো সুন্দর দেখাবে। আচ্ছা ঠিক আছে, তা তো অবশ্যই, কিন্তু আসবে এটা হচ্ছে হচ্ছে দেখেন তো স্ল্যাশ দিয়ে ওদের এটা এখানে কি ছিল, হ্যাশ দিয়ে ছিল স্যার 14709 14709। আসলে কি কোডটা এটাই 14709? বুঝতেছি না স্যার। আচ্ছা এখানে দেখি ইয়ে মুমিনুল ইসলাম আপনি ওইভাবে ইয়েটা বাইর করেন, দেখেন না আমরা এইভাবে ট্রাই করি, দুই তিনজন মিলে ট্রাই করলে অবশ্যই হবে। 14709 আচ্ছা আমি আরেকটা দেখি, আপনি তো তখন এটা দেখেন। হচ্ছে হ্যাশ দিয়ে 14709 দেখি আমার তো ইউনিকোড। Thank you.
চেঞ্জ হয়ে যায় ওটা। না এখানে যেটা দিছি এর ভিতরে লিংক দিছি, লিংকটা ভুল দিছি, লিংক হবে না। আচ্ছা আইকনটা দেখি, লেভেলের ভিতরে গিয়ে ব্যান্ড আইকন দিতে হবে। আচ্ছা এটা এক্সিকিউট করার সিস্টেমটা আর এখানে এক জায়গাতে দেখতেছি আপনার ফা টাকা বাংলাদেশ কারেন্সি দেওয়া আছে, ফা যেটা আছে ফায়ার ভিতরে আমরা যেভাবে দেই দিয়ে দেখেন আপনার ইয়ার ভিতরে। ইত্যাদি তো মে ফা মেনি এফ জিরো ডি আমাদের এখানে খুঁজে বের করতে হবে, এই এইচটিএমএল এখানে খুঁজে বের করতে হবে লেআউটের মধ্যে অথবা থিমের মধ্যে খুঁজে দেখতে হবে। জানি ইউনিক কোডটা কত বলছি এফ জিরো ডি সিক্স জি সিক্স, এখন সেভ দিয়ে দিই। এটা তো কোন কোন কাজটা জানি চেঞ্জ করছে, আচ্ছা যাই হোক যেটা চেঞ্জ হবে ওইটাই চেঞ্জ করছে। এই যে টাকার ছবি আসছে বুঝছেন স্যার, ইউনিকোড বিকাশের ইউনিকোড নাই গা, বিকাশের ইউনিকোড পাই নাই, কিন্তু আপনার এই যে ফার্ম আমি এটা আছে টাকার ইউনিকোড। হ্যাঁ টাকার ইউনিকোড, এই দেখেন ইউনিকোড F0D6
ওইখানে যে F0D6 দিয়ে দিছি হয়ে গেছে। এখন যদি বিকাশের ইউনিকোড পান তাহলে বিকাশেরটা দেওয়া পায় দেওয়া যাবে। ঠিক আছে, কোথায় গিয়ে কোথায় গিয়ে দিছি কিভাবে দিছি দেখছেন না? আবার দেখা দিব, আর একবার একটু দেখাই দেন স্যার, আমরা তো কোড খুঁজতেছিলাম। আচ্ছা ঠিক আছে, দেখেন এইখানে আমি করছি কি, এই এই ধরেন এই ভিসাটার উপরে আমি কি করছি, ভিসাটার উপরে নিয়ে আমি এটাকে ইনস্পেক্ট করছি। ইনস্পেক্ট, হ্যাঁ ভিসাটার উপরে ইনস্পেক্ট করার পরে দেখেন এখন যেই লাইনটা, যেই লাইনটার ভিতরে ভিসা কার্ডটা আছে, দেখেন আমি যখন এই যে লাইনটার উপরে নেই তখন ওই যে ভিসা কার্ডের উপরে একটা হালকা করে নীল ছবি পড়ে না? হ্যাঁ হ্যাঁ। এখন এটা হচ্ছে পুরো ছবিটার জন্য। আচ্ছা ঠিক আছে, আর যখন আমি বিফোরে উপরে নিতেছি দেখেন, দেখেন শুধু ভিসা যে ছবিটা এটার উপরে পড়তেছে একটা নীল করে ইয়ে। ঠিক আছে জি স্যার। এখন আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এটার কোডটা কোনটা, এই যে দেখেন এটা, এই দেখেন এই কন্টেইনার কোডটা F1F0। ঠিক না, এখন আমি করছি কি এটার উপরে যে লেখাটা আছে এই কোডটা কোন কোন লেখাটার ভিতরে আছে, এই যে এটা .payment.visa.a তারপর হচ্ছে বিফোর, হ্যাঁ এই কথাটাকে আমি করছি কি এখানে নিছি, কপি করে নিছি, কপি করে নিয়ে আমি HTML টা ওপেন করছি, ওপেন করে কন্ট্রোল F দিছি, কন্ট্রোল F দিয়ে হ্যাঁ এই যে এরকম দিছি, কন্ট্রোল F দিয়ে এখন আমি ওই কোডটা যে কপি করে আনছি এটাকে দিছি, দিয়ে এন্টার দিছি, দেখেন এই যে হলুদ হয়ে গেছে। এখন এখানে দেখা হচ্ছে F1 F0, এখানে সেই যে যে ইউনিকোডটা বসাবেন সেই ইউনিকোডের ছবি এখানে আসবে স্যার। ক্লিয়ার জি স্যার। ওই আগেরটা কি ইমেজ চেঞ্জ করবেন না এটা এইভাবে চেঞ্জ করবেন? ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা আই থিংক এই এই ইয়ের ব্যাপারে আর কোনো এই ব্লগে আর কোনো কারো কোনো কোশ্চেন নাই? না স্যার, কিন্তু এখন ওই যে বিকাশের এই যে পেটিএম তারপর হচ্ছে জিপে এগুলোর যে ফটোগুলো ওইটা অ্যাড করতে হবে এখন। হ্যাঁ অ্যাড করবেন কোর্স, মানে এখন তো সবকিছুই পারবেন এটা কথা। হ্যাঁ হ্যাঁ এখন সমস্যা নেই। মুমিনুল ইসলাম স্যার এখানে আপনাদের আপনারা তো এই থিম নিয়ে কাজ করতেছেন, আপনারা কি কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা মুমিনুল ইসলাম? না স্যার দেখতেছি স্যার, সবই তো দেখলাম, সমস্যা নাই। ঠিক আছে আই থিং আর বাকি যারা আছেন তারা আপনারা এই থিমের উপর কাজ করলে এই জিনিসগুলা কিভাবে কি করছে ওরা আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে এখন আমরা আসেন আল হেলালের গিগের উপরে যাই, উনি বেচারা অনেক ধরে গিগটা নিয়ে ঝুলে আছে একটু। আল হেলাল ভাই আছেন? আল হেলাল আছেন না চলে গেছেন তো? নাই না, গিগ পাবলিশ হয়ে গেছে ভাই কই? আচ্ছা ঠিক আছে। আচ্ছা সুমনা, সুমনা আপনার কোনো প্রবলেম আছে? মেয়েরা তো কেউ নেই স্যার। স্যার আপাতত এখনো কোনো প্রবলেম? আচ্ছা আছে জানাবো। আচ্ছা ঠিক আছে জানা। আপনাদের কোনো কোনো প্রবলেম আছে আমাদের স্যার? হ্যাঁ এখানে যারা আছেন আপনাদের অন্য কোনো প্রবলেম আছে? অন্য কোনো প্রবলেম স্যার ডলার ইনকাম হচ্ছে না, এটাই প্রবলেম। ডলার ইনকাম করার জন্য ডলার ইনকামের মতো অ্যাটিটিউড অ্যাক্টিভিটিস দেয়া করতে থাকেন, এক সময় ডলার পাউন্ড সবই ইনকাম হবে। আচ্ছা স্যার। স্যার ফিচার্স করতে হবে, লিমিট হবে স্যার একটু কাজ স্যার। লিভ দিবেন আর তো বেশিক্ষণ নাই, একটু একটা অর্ডার ছিল তো স্যার। আচ্ছা দাঁড়ান এক মিনিট, প্রেজেন্টটা নিয়ে নেই। ঠিক আছে সব আজকে সকালের গ্রুপের প্রেজেন্ট নিয়ে নেই, আমি 12টার সময় ইয়ে হয়ে গেছে আর ক্লাস করাইতে পারি নাই। আচ্ছা আপনাদের প্রেজেন্ট নিয়ে নিই, আপনাদের তো ছিল প্রায় 10-11 জনের মতো ছিল, এখন তো মনে হয় 9 জন আছে। আর আমি স্ক্রিনশট উঠাই রাখছি দিচ্ছি। আচ্ছা আপনাদেরকে যে সাবজেক্ট বা টপিক টপিকের কথা কিছু বলছি, যে এসইও যে করবেন বা এসইও এর উপরে যে শিখবেন আপনাদের একটা নির্দিষ্ট টপিক বের করতে হবে, এটা বলছিলাম না? না স্যার, না স্যার বলি নাই। আপনি শুধু এসইও সম্বন্ধে ডিটেইলস বলছেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা কি আজকের এই যে শিপিং এটা কিন্তু ইয়ে করতে হবে, বুঝিনি চেঞ্জ করতে হবে, কারণ শিপিং ফ্রি শিপিং দিলে ওগুলো চেঞ্জ করি নি, ওগুলো চেঞ্জ ফ্রি শিপিং আছে না, এটা কিন্তু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ ওটা চেঞ্জ করি নি আমি, এটা মেনু বার ডেলিভারি এটা দিতে হবে, সাপোর্ট এটা ফ্রি শিপিং এর জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন।
আচ্ছা এগুলো স্যার আমি কিছু চেঞ্জ করিনি তো আমি শুধু ছবি আপলোড করছি আর জায়গা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিবেন আবার আপনি আপনি এটাও দিয়ে দিতে পারেন যে প্রি অর্ডার প্রি অর্ডার নাই প্রি অর্ডারটা থাকলে বেটার ঠিক আছে কি স্যার প্রি অর্ডার না প্রি অর্ডার প্রি অর্ডার মানে আগে আগে অর্ডার করতে হবে ধরেন একটা প্রি অর্ডার প্রিপেইড প্রিপেইড পে অর্ডার পে অর্ডার আরে না প্রি অর্ডার প্রি মানে ধরেন আপনার একটা নতুন মোবাইল বের হইলে কোম্পানিগুলো আগে একটা অর্ডার নেয় না যে আপনি আগে অর্ডার করে রাখেন এই জিনিসটা এই অপশনটা সবসময় রাখবেন এটা আপনাদের জন্য ভালো প্রি অর্ডার কিন্তু এমনি দেয় না টাকা দিয়ে অ্যাডভান্স টাকা দিয়ে তারপরে দেয় আপনাদের আর ক্লাস আছে হচ্ছে আপনাদের 20টা তো 20টাতে ইনশাআল্লাহ আমরা এসইও পুরোটা শিখব এবং অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাকাউন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং এর অ্যাকাউন্ট কে জানি বললো যে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন না আপনাদের গ্রুপের না স্যার আমরা তো কেউ বলিনি এখনো তাহলে সকালের গ্রুপের অ্যাকাউন্ট যে অ্যাফিলিয়েট মার্কেটিং এর সে অ্যাকাউন্ট খুলতে পারতেছেন আমি যদিও দেখাই নাই বললো যে স্যার আমি ট্রাই করছি অনেকবার কিন্তু পারতেছি না তো ইনশাআল্লাহ আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং দেখাবো শেষের দিকে আসলে স্যার এখানে আরেকটা জিনিসও দেখাতে হবে ওই যে অ্যাডসেন্স কি ওইটার নাম অ্যাডসেন্স এর ওইটা দেখাবেন তারপরে স্যার যে পেমেন্টের ওইটা কি পেনিয়র পেনিয়র অ্যাকাউন্ট খোলা ও আচ্ছা 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 পেনিয়র অ্যাকাউন্ট এইটা তো দরকার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওটার উপরে একটা ওইটা স্যার আমার মনে হয় দুই একদিনের মধ্যে দেখালে ভালো কারণ ওইটা মনে হয় পেমেন্ট অ্যাপ্রুভ সরি ওই আইডি অ্যাপ্রুভ হইতে মনে হয় সময় লাগে একটু হ্যাঁ হ্যাঁ এটা আপনার আচ্ছা দেখ এটার জন্য যে যে কি কি কাগজপত্র লাগবে বলতে এটা আপনার কি পাসপোর্ট আছে জি স্যার আছে আচ্ছা দেখ যাদের পাসপোর্ট আছে নাই তারা হয়তো আইডি কার্ড দিয়ে হবে আমি ডিটেইলস এটা একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে আমার চ্যানেলে দিয়ে দিব এক দুই দিনের ভিতরে পেয়ে যাবেন ঠিক আছে পেমেন্টের ব্যাপারটা নিয়ে আচ্ছা আসাদুজ্জামান আমি তো বলি স্যার বাইগুলো বলেন আপনি তো বলেন যারা বলেন তাদেরকে তো বলি না যারা বলেন না তাদেরকে ইন্ডিকেট করতেছি কারণ কি আসলে কি একটা মানুষ নিজে থেকে তো আর মনে করেন যে অনেক কিছু যেমন ধরেন আজকে যে আপনি ব্লগ নিয়ে জিজ্ঞাসা করছেন যা যা জিজ্ঞাসা করছেন বলছেন পরে সমস্যা সমাধান হয়েছে এমনি কি সমাধান হইতো না স্যার একটা মানুষ আমি যতই মনে করেন আমি এটার উপর একটা জিনিস বর্ণনা তৈরি করে নিয়ে আসে যে আজকে এই ক্লাসে এটা এটা দেখাবো ঠিক আছে এখন বর্ণনা তৈরি করে নিয়ে আসলে আমি তো এখান থেকেও অনেক কিছু ছুটে যায় যখন আপনারা কোশ্চেন করেন তখনই এগুলো মনে পড়ে যে হ্যাঁ এটা তো এটা জানি এটা সম্পর্কে ওইটা জানি ঠিক আছে তো প্রশ্ন জিজ্ঞাসা না করলে হয় না আমার যেটাই প্রবলেম হয় আপনাকে জিজ্ঞাসা করি জিজ্ঞেস করলে ক্লিয়ার হয়ে যায় নাহলে পরবর্তীতে তো কোর্স শেষ হয়ে গেল জিজ্ঞেস করতে পারবো না তখন তারা বিপদ আরিফুল ইসলাম কে না না জিজ্ঞেস করতে পারবেন না না আমার দুয়ার আপনাদের জন্য সবসময় অলওয়েজই খোলা নাজমুল হকে কি শুনিতে রেগুলার ক্লাস করতে একটু নিজেদের বন্ধু বান্ধবদের মানে ক্লাসের ইয়েদের একটু যোগাযোগ করবেন ঠিক আছে কারণ আপনাদের আসলে আপনাদের এই গ্রুপের কমিউনিটিটা একদমই উইক জি স্যার দুই চারজন হয়তোবা এরোরে জিজ্ঞাসা করেন বা ইয়ে করেন কানেক্ট আছেন যাই দেখেন এই দুই চারজন আর সবার চেয়ে ভালোই পারতেছেন সমস্যাগুলো সলভ হইতেছে ঠিক আছে বাট বাকি যারা এরা কিন্তু আস্তে আস্তে ক্লাসের প্রতি অমনোযোগী হয়ে যেতেছেন এবং নিজেদের যে যে কোর্সটা করতেছেন কোর্স থেকে যখন জিজ্ঞাসা করবে কি শিখছেন তখন তো হয়ে যাবে বদনাম আব্দুল সালামের কি হয়েছে চাকরি হয়ে গেছে বলতে পারি না তো স্যার নাহিদ হুসাইন আছে ছিল স্যার এখানে ফটোটা দেখতে হবে কে কে ছিল একটু দেখেন তো নাহিদ হুসাইন আল ইমরান এরা তো মোটামুটি একটু ক্লাস করতো নাম মুখস্থ হয়েছে এখন শিহাব আছে মানিক মোহাম্মদ আছে শিহাব আছে নাইদ হোসেন ছিল স্যার
প্রশ্ন ছিল না? হ্যাঁ, তারপরে আল ইমরান বললেন না, আশিকুর ইসলাম ছিল, ইমন কুমার সাহা আছে স্যার, আল ইমরান নাই। তারপর শুভঙ্কর মহত্তা ছিল স্যার, এতজন পাইলাম কই? 14 জন স্যার, 16 জন হইছে। আচ্ছা, আগে পরে ও বাইর হয়ে গেছে যে আসাদুজ্জামান ভাই না এখানে। আচ্ছা আচ্ছা, তখন সারিয়ে ছিল না, মেবি আপনি যখন নিয়ে নিছেন তখন সারিয়ে ছিল না, সারিয়ে একটু লেটে জয়েন করছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার। আচ্ছা, 16 জন, আমি পরে আসছি। হ্যাঁ, আমি আমি তো আজকে অনেক পরে আসছি, এক ঘন্টা প্রায় এক ঘন্টার মতো। তাও আপনি ওপেন করেন, তাও আপনার একটা গিগ থাকুক, যাতে বলতে পারি যে না আমার স্টুডেন্টদের গিগ আছে, কাজ পাইতেছে না, বিদেশিরা আমাদের এখনো পছন্দ করে সারে নাই। আচ্ছা, আমি এখানে একটা গিগ রেডি করি, তো তখন যেগুলো যেগুলো ডিটেইলস দিছে বলতে থাকো স্যার। হ্যাঁ স্যার, শেয়ার স্ক্রিন ওকে হচ্ছে ইয়া হচ্ছে না কেন? ও পারসিং দেখাচ্ছে স্যার, এখন হবে দেখেন, আমারটা অন করেছিল তো এইজন্য। আচ্ছা, দেন আপনার ফাইবার অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্টে এখানে অ্যাড করে রাখবেন, এই ট্যাব বারে অ্যাড করে রাখবেন, তাড়াতাড়ি করেন, আমাদের সময় হয়ে যাবে। একটু পরে আবার আজান দিব স্যার। রিমোট দিন স্যার, আপনি গেছে? বায়ার করে দেন স্যার। আপনার গিগ যে ক্রিয়েট করতেছিলেন, গিগ যে কোথায় আছে, ড্রাফটে আছে। আমি যেভাবে দেখাইছি, টাইটেলটা আমি যেভাবে দেখাইছি এইভাবেই করবেন, বা ডিসক্রিপশনের বেলায় কি করবেন, আপনি লিখেন যে ফেসবুক হচ্ছে, ও পাইছে অপটিমাইজ, ও পাইছে হচ্ছে 890টা, তার মানে ওর অনেক কাজ পাইছে, যেহেতু ওর ডিসক্রিপশনটা মনে হয় একটু বেশি সুন্দর হয়েছে, আমরা একটু এতে যাই। ও লেভেল 2 সেলার,
আচ্ছা ঠিক আছে, লেভেল টু সেলর হিল লেভেল টু সুদার, আমি একটু এক গিগেই বড় লোক হয়ে গেছে। হ্যাঁ স্যার, সেটাই তো দেখতেছি। আচ্ছা ও বেসিক এর ভিতরে দেখেন, বেসিকটা আল হেলাল সব আলাদা আলাদা দেখে দিচ্ছে। এই আপনি ঠিক এই সিস্টেমে এই যে দেখেন, এটা এক হইলেও কোনো সমস্যা নাই। দেখেন ও লিখছে বেসিক, আপনার এটার ভিতরে বেসিক আছে, এই দেখেন আমি আপনাকে দেখাই। হ্যাঁ এই জিনিসগুলো আপনি অ্যাড করবেন ইয়ের সাথে, প্রাইসে গেছেন, প্রাইসে যান, কাজের ধরনটা একই হবে, যেহেতু উনিও বিজনেস পেজ বানাচ্ছে আমরাও বানাচ্ছি। সেভেন কন্টিনিউ তে যান, আপনাকে হয়তো বা টেস্ট দিতে বলতে পারে। আচ্ছা দেখো নাও দিতে বলতে পারে, ভয়ের কিছু নাই, কেটে দিতে বলতে। ক্যাটাগরি প্রথমে সিলেক্ট করে দিয়েছি স্যার। আচ্ছা এই দেখেন, ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ প্রোফাইল এন্ড কভার ফটো ডিজাইন বিজনেস ইনফো সিটিএ বাটন। আচ্ছা ও দেখেন ও কি লিখছে, তো আমরা ওরটাতে যাই। আচ্ছা ও লিখছে কি সেট আপ এন্ড অপটিমাইজ এফবি পেজ, মানে ওই আপনি যেটা যেটাকে বলছেন ক্রিয়েট ক্রিয়েট আর ওইটাকে ও ঘুরে বলছে, ঠিক আছে। তারপরে অ্যাপ্রোপ্রিয়েট টেমপ্লেট, ঠিক আছে, সঠিক টেমপ্লেটটা সে নির্বাচন করে দিবে। কনফিগার ট্যাবস, ট্যাবস প্লাস বাটন, এই যে বাটন বাটন মানে হচ্ছে আপনি এখানে লিখছেন না, আপনি আপনারটা কি লিখছেন যে সিটিএ বাটন, ঠিক আছে, কল টু অ্যাকশন বাটন, ও এইটাই লিখছে, ঘুরে লিখছে। ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ঠিক আছে, এসইও ফ্রেন্ডলি পেজ করে দিবে, প্রোফাইল ইমেজ দিবে, রিলিভেন্ট ইমেজের ব্যানার দিবে, বেসিকের ভিতরে। আপনি চাইলে এই জিনিসটাই লিখতে পারেন, ঠিক আছে, এই জিনিসটা জাস্ট এইগুলোকে আগে পরে দিবেন, ঠিক আছে। এসইও ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি পেজ না, এসইও ফ্রেন্ডলি দিয়ে দিবেন, আপনি পেজ কথাটা এখান থেকে ইয়ে করে দিবেন, রিমুভ করে দিবেন, টুকটাক কথাগুলো একটু চেঞ্জ করে দিবেন। আপনার এই যে কনফিগার ট্যাবস না, ট্যাবস দিয়ে আপনি এখান থেকে ট্যাবস এন্ড বাটন দিবেন, কথা বুঝছেন কিভাবে চেঞ্জ। আচ্ছা দেখেন ডিজাইন আই ক্যাচিং, আই ক্যাচিং কভার, ঠিক আছে, আপনি দিবেন আই ক্যাচিং কভার ফটো, ডিজাইন কথাটা বাদ দিয়ে দিবেন, ঠিক আছে। ক্রিয়েট ওয়ান পোস্ট, আপনি দিয়ে দিবেন ক্রিয়েট টু পোস্ট। তারপরে যে এই যে আমি দিয়ে নিলাম স্যার, হ্যাঁ নেন, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপরে এখানে আছে যে ভ্যানিটি ইউআরএল, আমরা আপনি দিবেন, আপনার এখানে দেওয়া আছে ইউআরএল সেটআপ থাকলো, ওইটা মানে কি এই যে ডিসক্রিপশনের এইগুলো আছে না, এগুলো এই যে বেসিক স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এর ভিতরে যা আছে আপনি সবই দিতে পারবেন, একটু এলোমেলো করে দিবেন। মনে করেন এটা ও প্রথমে দিছে, আপনি দেন দ্বিতীয়তে, এইখানে আপনার লেখা আছে যে হ্যাঁ লিংক ওয়েবসাইট ইন অল পেজ, আপনার লিখবেন লিংক ওয়েবসাইট ইন ইউর প্রোফাইল, কথা বুঝে আসছে আল হেলাল, বুঝছেন স্যার? হ্যাঁ স্যার, বুঝছেন আমার কথাটা? এইখান থেকে এটা পুরোটা কপি করে দিবেন, জাস্ট কথাগুলো একটু মানে ঘুরিয়ে দিবেন, কপি করে আপনি একটু এলোমেলো করে দিবেন, আর হচ্ছে কথাতে কিছু অ্যাড দিবেন, কিছু বাদ দিয়ে দিবেন এরকম। হ্যাঁ আচ্ছা এখন দেখেন মেইন যে জিনিসটা, দেখেন এখানে এখানে লিখছে সে আই উইল প্রফেশনালি সেট আপ ডিজাইন অপটিমাইজ এন অ্যামেজিং বিজনেস পেজ দ্যাট পিপল উইল বি লাভ টু ফলো এন্ড রিকমান্ড, ঠিক আছে। আপনি এই জিনিসটাকে দেখেন, আপনি করবেন কি এই যে একটা সফটওয়্যার নাম দিতেছি, এই সফটওয়্যার শুধুমাত্র এই কথাটা ফোর ইয়ার্স থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স এর জায়গায় পারলে আপনার কথাটা ওয়ান ইয়ার্স দিয়ে দিবেন, আর বাকি কথাটা আপনি এখানে রি রাইট, এখানে দেখেন রি ডব্লিউআরআই, আপনি যেটা বলছেন স্যার ওই ওই অনুযায়ী একটা লিখছি স্যার, মানে খাতায় লিখছি আর কি। হ্যাঁ রি রাইট, এটা কি বলে জানি, কন্টেন্ট না কি জানি সফটওয়্যারটার নাম বলছিলাম আমি, রি রাইট এরকমই স্যার মনে হয় কন্টেন্ট। আচ্ছা ঠিক আছে রি রাইট কন্টেন্ট, এরকম একটা ইয়েতে যাবেন, এই দেখেন নিবট আর্টিকেল স্পিনিং, এই এটাতে যাবেন, এটা ফ্রি আছে, এই যে ফ্রি পেজ ওয়ার্ড টেক্সট টুল, এটাতে যাবেন। আর আজ নামাজ হতে হবে এখন, শেষই হয়ে গেছে, আমি একটু স্যার এটা দেখে দেখ দেখে দিলা, আপনি ওইভাবে করেন। এখানে ফাইল ড্রপ হওয়ার বা এরকম কিছু দিতে হয় এটা না, মনে করেন যে
আপনি একটা ইউজ করতেন স্যার, ওইটা কি জানো নাম আমার তো মনে নাই। ব্যাক ড্যান্সার সার্চে দেখেন কন্টেন্ট, এই যে এখানে, ওটা কি কপি করেছিলাম আমি? না স্যার কপি করেন, এই দেখেন এই কথাটা আপনি কপি করবেন, ঠিক আছে? কপি করে আদান দিয়ে দিল তো স্যার। হ্যাঁ আদান দিয়ে দিল, 6টা বেজে গেছে, ক্লাসও শেষ। এখানে পেস্ট দিবেন, আপনারা যারা লিভ নিতে চান লিভ নিতে থাকেন, ও জাস্ট এটা আল হেলালকে দেখায় দিয়ে আমি মিটিং ইন করতেছি। এই এটা কি রোবট? রোবট আই এম নট রোবট, এটা দিলেন আই এম নট রোবট দেওয়ার পরে এখানে এটা আসার পরে গো দিবেন, গো দেওয়ার পরে এখানে যে জিনিসটা আসবে এই যে গো দেন। কিওয়ার্ডটা ঠিক নাই দেখি, ইনভ্যালিড স্যার। আমি একটা লিখছি, এক মিনিট পড়ে শোনাবো স্যার। হ্যাঁ বলেন বলেন, এক মিনিটে বলেন। হাই আই অ্যাম আল হেলাল, আই অ্যাম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ওভার ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স অ্যাডভার্টাইজিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্যার, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। হ্যাঁ তারপরে আই supplies on Facebook marketing if you are win that digital... I supplied I supplied এই ধরনের কন্টেন্ট এখানে সুন্দর দেখাবে না, ঠিক আছে? I supplied না, I will manage your Facebook business page, হ্যাঁ তারপরে চাই অথবা I will create your for you a professional Facebook business page, এই কথাগুলো এখানে সুন্দর দেখাবে, কিন্তু I will supply দিলে হচ্ছে এই জিনিসটা এখানে যায় না। এটা হচ্ছে কোনো জিনিসপত্র দেওয়া আদান প্রদানের বেলায় সাপ্লাই দেওয়া, সাপ্লাই বলা হয়, বুঝছেন? আল হেলাল কথাটা বুঝছেন? হ্যাঁ স্যার বুঝছি স্যার। তারপরে পাঁচটা ট্যাগের জায়গা তো এটা দিবে যাচ্ছিলাম স্যার, ফেসবুক পেজ আমি যেটা লিখছি আর কি। হ্যাঁ ফেসবুক পেজ, ফ্যান পেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। হ্যাঁ ঠিক আছে, ওগুলো ট্যাগ ট্যাগ ঠিক আছে। আপনি জাস্ট মানুষের এই কন্টেন্ট এই যে এই ডেসক্রিপশনটা নিয়ে রিরাইট নামক একটা সফটওয়্যার আছে, সেটাতে দিয়ে চেঞ্জ করে যেটা আসবে সেই জিনিসটা আপনার ইয়ার ভিতরে দিয়ে ডেলি পাবলিশ করে দিবেন, বাস শেষ হয়ে গেল, কোনো সমস্যা নেই, মনে থাকবে? হ্যাঁ স্যার আমি চেষ্টা করব স্যার, আমি দুই একদিনের মধ্যেই মানে পরীক্ষা দিয়ে গিগটা পাবলিশ করব ইনশাআল্লাহ স্যার। এটা পরীক্ষা আগেই দেওয়া লাগবে না, পরীক্ষা আগেই দেওয়া লাগবে না, আপনি আজকে এটা লিখে রেডি করে পাবলিশ করে দেন, পরীক্ষা নাও দিতে হতে পারে, পরীক্ষা দেওয়া লাগবে না ফেসবুকে, এটার জন্য পরীক্ষা দেওয়া লাগবে না, ঠিক আছে? নামাজে যান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকেন, আমার জন্য